जगत गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरु वृंद की जय। भक्तदेर सबाई के अमर कोटि कोटि दंडवत प्रणाम। वांछा कल्पतरु भयश्च कृपा सिंधुभेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। हरे कृष्ण। गोतबारे आपनादेर साथे अमरा की बोले गोपी गीत गोपीदेर स्तुतिर चर्चा हयेछिलो। আমরা গোপীরা কীভাবে ভগবানকে স্তুতি করে আবার যখন ভগবান রাসলীলার মাঝে থেকে চলে যায় কীভাবে উনি ওনারা স্তুতি করে ভগবানকে আবার ডেকেছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শ্রীমদ্ ভাগবতমে এরকম অনেকগুলো স্তুতি আছে। গোপীদের স্তুতি আমরা ডিসকাস করলাম, তারপরে ব্রহ্মার স্তুতি আছে, ইন্দ্রর স্তুতি আছে, মুচুকুণ্ডা রাজার স্তুতি আছে, চতুষ্কুমারের স্তুতি আছে, ধ্রুব মহারাজের স্তুতি আছে, প্রহ্লাদ মহারাজের স্তুতি আছে, অক্রূরের স্তুতি আছে, দেবতাদের স্তুতি আছে, এরকমই সুখদেব গোস্বামীর স্তুতি আছে। সেকেন্ড স্কন্দে যখন ভাগবতম আরম্ভ করার আগে ওনার একটা স্তুতি আছে। নাগকন্যা নাগপত্নীদের স্তুতি আছে। এরকম অনেক স্তুতি আছে শ্রীমৎ ভাগবতমে। আর আজকে আমরা যে কুন্তী দেবীর স্তুতি সেটা সবথেকে স্পেশাল। কুন্তী দেবী স্তুতির আজকে আমরা যে স্তুতি নিয়ে আলোচনা করব সেটা আরও স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ স্তুতি, যেহেতু পুরো শ্রীমদ্ ভাগবতম কিসের জন্য বলা হয়েছে। একটা রাজা, একটা ব্যক্তি, উনি মারা যাবেন, ওনাকে শ্রাপ দেওয়া হয়েছে, ওনার কাছে সাত দিনই আছে। সো যদি কেউ মরণের কাছাকাছি এসেছে তাহলে ও লোকটাকে, ও ব্যক্তিটাকে কী করতে হবে সেটা বোঝাতে জন্যে 18,000 শ্লোক, 12 স্কন্দ, 335 অধ্যায়, অনেক কিছু বলা হলো। কিন্তু প্রথম স্কন্দে ভীষ্ম স্তুতিতে 10 শ্লোকে আমরা বুঝে যাব সংক্ষেপে যে যার মৃত্যু পাশে এসেছে তাকে কী করতে হবে সিম্পলভাবে। মানে এই যে এত বড় ভাগবত রচনা করা হয়েছে কিন্তু ভীষ্মদেব উনার নিজে উদাহরণে খুব সংক্ষেপেই ব্যবহারে বুঝিয়ে দেবে কীভাবে, মানে যেগুলো বলা হচ্ছে ব্যবহারে কীভাবে সেটা আমাদের কীভাবে আচরণে নিয়ে আসতে হবে। মানে উনি আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালেন যে যখন মৃত্যু পাশে আসে তখন মনও আমাদের কি বলে মনকে কীভাবে ভগবানের শ্রীচরণে নিবেশ করতে হবে, মনোনিবেশ কীভাবে করা যায় সেটা উনি কত সহজভাবে মানে আমাদেরকে 10 শ্লোকে বুঝিয়ে দেবে। আমাদের মনস্থিতি, আমাদের কথাবার্তা, আমাদের মনের ভিতরে কীরকম বিচার করতে হবে উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। সেই জন্যই ভীষ্ম স্তুতিটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে আমরা আমরা তো প্রতিদিন গান করছি না, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবা তুমি, হে ঠাকুর তুমি আমার নয়নের পথে থাকো। এখানে তো ভগবান উনার নয়নে পথে আছে যখন উনি শরীরটা দেহটা ত্যাগ করবেন। মানে যেটা আমরা পুরো জীবন প্রার্থনা করছি সেটা ওনার সাথে হয়েছে শেষের সময়, মানে ভগবান ওনার পথে দাঁড়িয়েছিল, ওনার নয়ন পথে। সেই জন্য ওনার স্তুতিটা শোনা আমাদের জন্য খুবই, ভক্তি জীবনে আমাদের খুবই লাভদায়ক, আমাদের খুবই প্রেরণা ইন্সপায়ার করবে ওনার স্তুতিটা। তো আজকে আমরা এই ভীষ্মস্তুতি না পরে পরে আমি অনেকগুলো ভাগবতের স্তুতিগুলো আমরা চর্চা করবো। কেন ভাগবতের অনেকগুলো গল্প আছে খুব সুন্দর, কিন্তু স্তুতিগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু এই স্তুতিগুলো ভগবানের প্রিয় ভক্তরা ওনার হৃদয় থেকে ভগবানের জন্য রচনা করেছে। যে তখন যখন আমরা এই স্তুতিগুলো বারবার পাঠ করি, অধ্যয়ন করি, ওনাদের ভাবগুলো বুঝতে পারি, আর ও স্তুতিগুলো পাঠ করলে ঠাকুর খুব খুশি, মানে ভগবানের খুব ভালো লাগে, যেহেতু ওনার প্রিয় ভক্তের বাক্যগুলো উনি বারবার এটা শুনে খুব আনন্দ পায়। তো সেই জন্য আমাদের স্তুতি এবারে আমরা কী করবো, মানে স্তুতির অধ্যয়ন বিশ্লেষণই না, এই যে 10 শ্লোক সেটা আমরা কী বলে বাই হার্ট মানে কণ্ঠস্থ করতে চেষ্টা করবো, মানে খুব সরলভাবে তার প্রোনাউন্সিয়েশনটা দেখে সে এই 10 শ্লোক আমরা কণ্ঠস্থ করতে চেষ্টা করবো। সো এটা শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্দ 9 অধ্যায়, পাসিং অ্যাওয়ে অফ ভীষ্মদেবের শরীর রাখা, দেহ রাখাটা। কিন্তু আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাব। আমরা আরম্ভ করব অধ্যায় 8 থেকে, শ্লোক নাম্বার 46,
কেন আমি এটা করছি সেটা আমাকে পরে বুঝাবো, কেন আমরা আগে যাচ্ছি। তো আপনারা আপনার শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ খুলে একটা পেন্সিল নিয়ে বসতে পারেন, কেন আমরা এক 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 শ্লোকটা মানে বলবো আর তার উপরে বিশ্লেষণ হবে। সো শ্রীমৎ ভাগবতম কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়, টেক্সট নাম্বার 46। ব্যাসাদ্যের ঈশ্বরে আগ্নে কৃষ্ণ অদ্ভুত কর্মণা প্রবোধিতোপি তাহাশে না বুদ্ধ্যতে সুচার্পিতা। এখানে ট্রান্সলেশন অ্যান্ড পারপোর্ট বাই হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেন্দ্র স্বামী শ্রীল প্রভুপাদ। আমরা পরপর তো পড়তে পারবো না, জাস্ট একটু শর্ট শর্টে আমি ট্রান্সলেশন পড়বো। আমার কাছে বাংলা ভাগবত নেই, ইংলিশেই পড়ছি আমি। কিং ইউধিষ্ঠির, হু ওয়াজ মাচ অ্যাগ্রিভড, কুড নট বি কনভিন্সড ডিসপাইট ইনস্ট্রাকশনস বাই গ্রেট সেজেস হেডেড বাই ভ্যাসা অ্যান্ড লর্ড কৃষ্ণ হিমসেলফ দ্য পারফর্মার অফ সুপার হিউম্যান ফিটস অ্যান্ড ডিসপাইট অল হিস্টোরিক্যাল এভিডেন্স। এখানে বলছে কিং ইউধিষ্ঠির, মহারাজ ইউধিষ্ঠির কাঁদছে, কিসের জন্যে কাঁদছে? উনি বলছে আমার জন্যে, আমার জন্যে এত লোক যে মারা গেছে, মহাভারতে যে যুদ্ধ হলো, কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হলো, এত লোক মারা গেছে আমার জন্যে, আমার জন্যে, আমার জন্যে বলে উনি কাঁদছে, উনি দুঃখিত আছে। আর সবাই ওনাকে বোঝাতে চেষ্টা করছে, ব্যাসদেব ভগবান কৃষ্ণ, যে না না এটা আপনার জন্যে হয় না, এটা হচ্ছে ধর্মযুদ্ধ, আপনার কোনো দোষ নেই, মানে বোঝাতে চেষ্টা করছে। কিন্তু শেষে লেখা আছে তাও উনি বুঝতে পারছে না, উনি কারো কথা শুনছে না, এটা হচ্ছে সিচুয়েশন। এখন এইরকম কেন পরিস্থিতি আসলো সেটার জন্য আমাদের আর একটু পিছনে যেতে হবে, যে জিনিসটা কী হয়েছে, কেন এরকম মহারাজ যুধিষ্ঠির কাঁদছে। অবশ্যই আপনারা মহাভারতের পুরো গল্পটা ভালোভাবে জানেন, তাও একটু সংক্ষেপে বলবো। তো সমস্যা এখানে কী আছে, পাণ্ডব আর কৌরবের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ কেন হয়েছে, যেহেতু দুর্যোধন বলে দিয়েছে যে আমি আপনাদেরকে 5টা গ্রাম দেব না, এটাই তো ওরা চাচ্ছিল। পাণ্ডবরা যখন বনবাস থেকে ফিরে আসে তখন ওরা কী বলে, আমাদেরকে 5টা গ্রাম দিলেই হচ্ছে, আমাদের পুরো রাজ্য না দিলেই হবে, আমরা সিম্পলভাবে থাকবো। কিন্তু দুর্যোধন কী বলেছে, একটা ছুঁচ, যদি একটা ছুঁচ যদি মাটির উপরে রাখো, এই ছুঁচের মাথাতে কত মাটি থাকে, অতটু মাটিটাও দেব না যুদ্ধ না করে, যুদ্ধ করো, নিয়ে যাও যেটা নেবে। সেই জন্যই যুদ্ধ হয়েছে, যুদ্ধটা চললো 18 দিন। কিন্তু যুদ্ধ যখন চলছে, ভীষ্ম পিতা হচ্ছে ওই দিকে, এই দিকে হচ্ছে পাণ্ডব, ভীষ্ম পিতা খুব সুন্দরভাবে যুদ্ধ করছে, ওনার সাথে কেউ পারবে না। ভীষ্ম ছিলেন কী বলেন, অতিরথী। এই অতিরথী মহারথীর এটার একটা খুব একটা কী বলে ক্যালকুলেশন আছে। তখনকার দিনে যারা একটা শস্ত্র চালাতে জানে তাদেরকে রথ দেওয়া হয় না, তাদেরকে একটু ঘোড়া দেওয়া হয়, ওদেরকে বলা হয় অর্ধরথী, মানে ওদের কাছে রথ নেই, ঘোড়ার উপরে ওরা যুদ্ধ করতে যাবে, অর্ধরথী। আর যারা মানে অনেকগুলো শস্ত্র জানে, মানে চাকু চালাতে জানবে, গদা চালাতে জানে, সব রকমে মানে পারবে, তাদেরকে একটা রথ দেওয়া হবে। যেহেতু ওরা অনেক কিছু জানে তো ওদেরকে মানে গদা এগুলো সব কিছু রাখতে হবে, তো ধনুষ বান, ওদেরকে রথ দেওয়া হয়, ওদেরকে বলা হয় রথী। আর যারা একসাথে 10,000 লোককে মানে সম্ভালতে পারবে, মানে যুদ্ধ করতে পারবে, তাদেরকে বলা হয় মহারথী। আর যারা একসাথে 10,000 মহারথীকে একসাথে যুদ্ধ করতে পারবে তাদেরকে বলা হবে অতিরথী। তো এই যে ভীষ্ম ছিলেন, অর্জুন, এরা সাধারণ না, এরা ছিলেন অতিরথী, মানে একসাথে 10,000 মহারথীকে ওরা মানে যুদ্ধ করতে পারবে। তো এখানে কী হয়েছে, এখন যুদ্ধ হচ্ছে, ভীষ্মে খুব মানে বলবান, অর্জুনে খুব স্মার্ট, আর দুইজন যেভাবে যুদ্ধ করছে, কিন্তু অর্জুনের হৃদয়ের ভিতরে একটু মানে ভালোবাসা, যেহেতু ওনার দাদু হয় তো, মানে পিতামহ দাদু, তো কীভাবে ওনাকে মারা যায়। তখন কৃষ্ণ মানে অনেক রেগে যায় যে তুমি ভালোভাবে যুদ্ধ করছো না, আমি তাহলে ভীষ্মকে নিজে হাতে মারবো। তখন ভগবান কী করে, একটা চক্র নিয়ে মানে তখন মানে রথগুলো এরকম সেরকম পড়ে আছে, তো যেহেতু যুদ্ধ হচ্ছে কারো রথ ভেঙে পড়ে গেছে, তো মানে যে কারো একটা রথ ভেঙে গেছে, সে ভাঙা চাকাটা নিয়ে ভগবান মানে তাই মানে হাতের উপরে নিয়ে ছুটছে ভীষ্মকে মারতে। তখন অর্জুন ভগবানের মানে পায়ে পড়ে, না না আপনি এরকম করবেন না, আমি ভালোভাবে যুদ্ধ করব। তারপরে কী হয়েছে, মানে 9th day যখন যুদ্ধের 9 দিন হয়ে গেছে, তখন ওরা গিয়ে কী করছে, কৃষ্ণ বলছে যা গিয়ে ভীষ্মকে জিজ্ঞেস করো ওনাকে কীভাবে মারা যায়। এখন তখনকার দিনে দেখেন লোকের মানে এই যে মহান পুরুষদের কী বলেন হৃদয়টা দেখেন কীরকম। এই পাণ্ডবরা মানে অর্জুন সবাই গিয়ে ভীষ্ম পিতামার কাছে গিয়ে রাত্রেবেলা যখন যুদ্ধ শেষ হয়ে যায় বলছে, পিতামা আপনাকে কী করে মারা যায়, আমরা আপনাকে মারতে চাই,
আপনি না মরলে তো যুদ্ধ শেষ হবে না, আমরা জিততে পারবো না, কিভাবে আপনাকে মারা যায়। তখন ভীষ্ম বলছে আমাকে কেউ মারতে পারবে না, যখন প্রযুত আমি নিজে শস্ত্রকে নিচে রেখে দেব না আমাকে কেউ মারতে পারবে না। তখন অর্জুন বলছে ঠিক আছে তাহলে আপনি কিভাবে শস্ত্রটা নিচে রাখবেন? ও সেটার সমাধান বলছে, যদি সামনে আমার সাথে যে ফাইটিং করছে সে যদি বলবান না, মানে আমার থেকে কম শক্তি, তাহলে আমি যুদ্ধ করি না। যদি সামনে আমার সাথে যে যুদ্ধ করছে তার কাছে যদি কোনো শস্ত্র অস্ত্র নেই তাহলে আমি আমার শস্ত্রটা নিচে রেখে দেবো। সামনে আমার সামনে যে যুদ্ধ করছে, যে যদি একটু সময় লাগাচ্ছে, মানে ধরো ধনুষ শেষ হয়ে গেছে, বাণ গিলো শেষ হয়ে গেছে, এখন আরেকটা কিছু নিতে হবে গদা, তখন আমি ওকে মারবো না, আমি ওয়েট করবো। যদি সামনে কোনো স্ত্রী দাঁড়িয়ে আছে তাহলে আমি শস্ত্র নিই। এরকম করে অনেকগুলো বলছে ও যে কী করলে উনি শস্ত্র নিচে রেখে দেবে। আবার অর্জুন জিজ্ঞেস করছে আচ্ছা তাহলে আপনি যে এতগুলো বললেন তাহলে আপনার উপরে কোনটা উপয়োগ করলে ভালো হয়? তাহলে ভীষ্ম বলছে তাহলে আমার সামনে যদি কোনো স্ত্রী দাঁড়াবে তাহলে আমি নিচে রেখে দেব। তো ওখানে এরা কী করছে, অম্বা মানে শিখণ্ডী, যে অম্বা আগের পূর্বেতে যে কি পূর্বাতে যে অম্বা ছিল তা এখন শিখণ্ডী হয়ে জন্ম নিয়েছে, তাকে মানে সামনে রেখে দিচ্ছে। তারপরে কি হচ্ছে, ভীষ্মকে মানে অর্জুন বানাসাইয়াতে মানে অনেকগুলো বান মারছে, আর ভীষ্ম মানে কি বলছে বানাসাইয়াতে মানে ওই কুরুক্ষেত্র যুদ্ধভূমিতে উনি মানে এরকম পড়ে গেছে, এটা হচ্ছে মানে সিচুয়েশন। তারপরে কি হয়েছে, তারপরে 10 দিন যুদ্ধ চলেছে, 18 দিনে যুদ্ধ শেষ, পাণ্ডবরা জিতে গেছে, কৌরবরা হেরে গেছে, সবাই মেরে মরে গেছে, আর এখন সব আনন্দে আছে। মানে যুধিষ্ঠির মহারাজের কি বলে রাজ্যাভিষেক হয়ে গেছে, উনি হচ্ছেন এখন হস্তিনাপুরের রাজা, সবাই এখন আনন্দে। এখন ভগবান কৃষ্ণ বলছে তাহলে আমি যাই, অনেক দিন হলো তো, এখন আমি দ্বারকা যাই। হচ্ছে ঠিক আছে, ভগবান বসে গেছে রথের উপরে, সবাই ওনাকে মানে কি বলে টাটা বাই বাই মানে যে কি বলে সবাই ওনাকে মানে দেখছে, হ্যাঁ চলো রথ এখন যাবে। তখন কি হচ্ছে, হঠাৎ উত্তরা ছুটে আসছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, কৃষ্ণ 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 মহাবাহু আপনি আমাকে বাঁচান। আমার গর্ভের ভিতর মানে হচ্ছে একটা কেউ মানে জ্বলে যাচ্ছে, গরম দিচ্ছে। তখন ভগবান বুঝে গেছে যে অশ্বত্থ আমার এটা মানে ব্রহ্মাস্ত্র পাঠিয়েছে। তো ভগবান রথের উপরে বসে আছে কিন্তু মানে ওনার যে আরেকটা রূপ নিয়ে উনি উত্তরার গর্ভর ভিতরে গিয়ে অশ্বত্থামার যে ব্রহ্মাস্ত্র মানে সেটাকে মানে উনি শেষ করে দেয় ওখানে। তারপরে এখন কুন্তিদেবী আরম্ভ করছে, কুন্তিদেবীর স্তুতি। উনি বলছেন আপনি কেন চলে যাচ্ছেন মাধব, কেশব যাবেন না? যখন আমাদের জীবনে অনেকগুলো দুঃখ ছিল তখন আপনি আমাদের সাথে ছিলেন, এখন জীবনে সব কিছু ভালো আছে আর আপনি চলে যাচ্ছেন, তাহলে আমাদের সুখ লাগবে না, আমাদের দুঃখই লাগবে, কেন দুঃখ থাকলে আপনি থাকবেন আমাদের সাথে। তো কুন্তির স্তুতি আরম্ভ হয়। যখন কুন্তিদেবী এত ভালোবাসা দিয়ে সুন্দরভাবে স্তুতি করে তখন ভগবান কী করে, নেমে যায় রথে থেকে, ঠিক আছে তাহলে আর কিছুদিন থাকি। তো ভগবান এখন ওদের কাছে থাকছে। এখন কী হচ্ছে, ওদের কাছে আছে, যুধিষ্ঠির ভালো সব কিছু ঠিকই আছে। এখন আবার যুধিষ্ঠির আরম্ভ করেছে, আমার জুনে আমার জুনে আমার জুনে, এত লোক মেরে গেলে, এত লোক মরে গেছে, এত লোক মানে কান্নাকাটি আরম্ভ হয়। আর ভগবান বুঝাচ্ছে না না দেখো এরকম না, মানে যে ওখানে তো সে তখনকার দিনে যারা ক্ষত্রিয় রাজারা তাদের কুলগুরু থাকতেন, পুরোহিত থাকতেন, অনেক সাধু সমাজ, ঋষি সমাজ, অনেক মানে ভক্ত থাকতেন ওনার আশেপাশে। তো মানে সবাই ওনাকে বোঝাতে চেষ্টা করছে, মানে বড় একটা সেমিনারের মতন হচ্ছে, মানে সকালবেলা প্রসাদ টসাদ নিয়ে সবাই বসে যায় যুধিষ্ঠিরকে বোঝাতে জুনে, দেখো বাবা তোমার অর্জুনে না এটা না ওটা না, এটা ধর্মযুদ্ধ, তা ও শুনবে না। তারপর দুপুরবেলা প্রসাদ নিয়ে আবার সবাই বসবে, তারপর বিকেলবেলা প্রসাদ নিয়ে আবার সবাই বসে যাবে, তারপর রাত্রেবেলা সবাই ঠিক আছে এখন ঘুমাই কালকে কথা হয়, আবার কালকে এরকম কন্টিনিউস সেমিনার চলছে, কন্টিনিউস সবাই এই শাস্ত্র থেকে, এই পুরাণ থেকে, এই উপনিষদ থেকে, এইখান থেকে, ওখান থেকে অনেক রকম ওনাকে বোঝাতে চেষ্টা করছে যে তুমি একটা রাজা, এটা তো রাজার কর্ম, রাজাকে মানে যুদ্ধ করতে হয় অনেক সময়, কিছু হয় না, এটা তোমার কোনো ভুল না, কিন্তু যেটাই বলো উনি শুনতে চান না। এখন মাধবাচার্যের একটা শিষ্য আছে বিজয়ধ্বজ, উনি খুব সুন্দর শ্রীমৎ ভাগবতমের উপরে কমেন্ট্রি লিখেছিলেন। এখন বিজয়ধ্বজ যে মানে যে কমেন্ট্রি লিখেছেন মাধবাচার্যের শিষ্য, উনি বলছেন এই যে যুধিষ্ঠিরের মনে ভিতরে যেটা আসলো এইগুলো হচ্ছে ড্রামা। কী করেছে ড্রামা? বলছে এসব কৃষ্ণের ড্রামা। কেন কৃষ্ণের ড্রামা? এখানে দেখেন আপনি দেখবেন সুত গোস্বামী লিখেছেন কৃষ্ণা অদ্ভুত কর্মণা, অদ্ভুত কর্ম, কৃষ্ণের অদ্ভুত কর্ম। এখন কেউ বলবে এই শ্লোকের কৃষ্ণের অদ্ভুত কর্ম কী আছে? যুধিষ্ঠির কাঁদছে, সবাই ওনাকে বুঝাচ্ছে, এটাতে কৃষ্ণ কী করেছেন অদ্ভুত কর্ম? তো বিজয়ধ্বজ আচার্য বলছে হ্যাঁ করেছে তো কৃষ্ণ অদ্ভুত কর্ম। কী অদ্ভুত কর্ম করেছে? জানে করে যুধিষ্ঠিরের মাথাতে এগুলো ঢুকিয়েছে। এখন কেউ বলবে
কেন জানে করে যুধিষ্ঠিরের মাথাতে ভগবান এগুলো ঢুকেছে, যেহেতু ভগবান চায় যে যুধিষ্ঠির যদি এরকম কানবে ভগবান বুঝাবে, যুধিষ্ঠির বুঝবে না, তারপরে শেষে সবাই কী বলবে, চলো তাহলে যুধিষ্ঠির সবাই আমরা যাই ভীষ্মের সাথে দেখা করতে, কেন ভীষ্মই তোমাকে বুঝাতে পারবে। আর সেটাই ভগবান চায়, যেন সবাই যেন ভীষ্ম কাছে যায়, উনি উনার শুদ্ধ ভক্ত ভীষ্মকে দেখতে চায়। আর উনি জানেন আমার শুদ্ধ ভক্ত ভীষ্ম আমাকে দেখতে চায়, এখন ওর মানে কি সময় এসে গেছে, এখন উনি উনার উনি দেহ রাখবেন, সেই জন্য ভগবান মানে উনাকে দেখতে চায়। তো সেই জন্য জানে করে যুধিষ্ঠিরের মাথাতে এটা ঢুকেছে। কেন এটা প্রুফ আমি বলছি, ভগবদ্গীতাতে 15th অধ্যায় পুরুষোত্তম যোগতে একটা শ্লোক আছে, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান পোহনম চ বেদেশ্চ সর্বেরহমেব বেদ্যো বেদান্তকৃত বেদবিদ এব চাহম। ভগবান বলছে মত্ত স্মৃতি জ্ঞান পোহনম চ, আমি দিই জ্ঞান, আমরা যেটা জিনিসগুলো মনে রাখতে পারছি মানে ভগবানের ইচ্ছা, আমরা যদি ভুলে যাচ্ছি মানে ভগবান নিয়ে নিয়ে যে ভগবানই দেয় জ্ঞাপক শক্তি আমাদের, মানে কিছু মনে রাখার শক্তি হচ্ছে ভগবানের শক্তি। তো ভগবান যখন হৃদয়ের ভিতরে পরমাত্মা রূপে আছেন আর বাইরে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বুঝাতে চেষ্টা করছেন, তাহলে কে স্টপ করছে? তার মানে যুধিষ্ঠিরের ভিতরে ভগবান যে পরমাত্মা রূপে বসে আছে উনি বুঝতে চাচ্ছেন না। যদি উনি চাইলেন তো যুধিষ্ঠির বুঝে যাবে, কেন বুঝবে না? কিন্তু ভগবান চায় যেন যুধিষ্ঠির না বুঝে, সেই জন্য এইসব ড্রামাগুলো করছে। নাহলে দেখেন একটা সিম্পল কথা, কেউ বলতে পারে দাদা যুধিষ্ঠিরকে, দাদা কালকে তো তুমি ভালোই ছিলে, 4টা সন্দেশ খেলে, 3টা পিঠা খেলে, 1টা সিঙ্গাড়া খেলে তুমি ঠিকই ছিলে, আজকে হঠাৎ তোমার কান্না কেন ধরছে, আমার জন্যে আমার জন্যে আমার জন্যে সবাই মরে গেছে, তার মানে কিছু তো আছে, এটা কোনো কারো প্ল্যানিং আছে এটা। তো এটা বলা হচ্ছে আচার্য বলছে এটা কৃষ্ণের অদ্ভুত কর্মণা, এটা কৃষ্ণের প্ল্যানিং, ও চায় যেন এরকম কিছু একটা হয় তাহলে আমি আমার ভক্ত ভীষ্মের সাথে দেখা করতে যাব। অনেক আচার্যগুলো এটার উপরে খুব সুন্দর কি বলে একটা কমেন্ট্রি, স্পেশালি শ্রীধর স্বামী আর পুষ্টিমার্গের একটা খুব বল্লভাচার্য সম্প্রদায় একজন খুব সুন্দর এটার উপরে ব্যাখ্যা করেছে, যে কীরকম আলাদা আলাদা কারণ বুঝিয়েছে যে কেন ভগবান এই যুধিষ্ঠিরের মাথাতে এইটা ঢুকিয়েছে। কেন উনি বলছেন যে যেভাবে যদি ধরেন কাউকে কি বলে কাউকে পানিশমেন্ট কাউকে যদি পানিশমেন্ট দেওয়া হয়, কিংবা ধরো কাউকে যদি বলা হয়েছে জেলে আছে যে তোমার এখন ফাঁসির মানে তোমাকে কি বলে শাস্তি দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে এখন ফাঁসি হবে, তো ফাঁসি হওয়ার আগে জিজ্ঞেস করা হবে তোমার কিছু লাস্ট ডিজায়ার মানে তোমার কোনো শেষে কোনো ইচ্ছা আছে বলে দাও। তো এরকম যদি কেউ ভগবানের ভক্তি করেছে পুরো জীবন, কি তাকে জিজ্ঞেস করা হবে না যে তোমার শেষে কী ইচ্ছা আছে? আর ভক্তের শেষে ইচ্ছাটা কী থাকবে? ভগবানকে দেখা। সো ভগবান উনার ভক্তের শেষের ইচ্ছাটা পূর্তি করতে চায়, সেই জন্যই উনি যেতে চান ভীষ্ম কাছে। আর ভীষ্ম কাছে যেতে জন্য কোনো একটা মানে কি উনি রিজন মানে কোনো একটা কারণ হলে ভালো হয় বলে উনি চেষ্টা করছেন। আর একটা আচার্য বলছেন না এখন রিজন হচ্ছে কি, কারণ হচ্ছে কি, ভীষ্ম পুরো জীবন দেখেছে যে ওনার যে নাতি মানে যে পাণ্ডব সবসময় মানে ওরা কষ্টেই ছিল, ছোটোবেলা বাবা মারা গেছে, তারপরে যখন হস্তিনাপুর এসেছে তখন দুর্যোধন সাথে অনেক মানে কষ্ট পেয়েছে, দুর্যোধন নানা রকম মানে ওদেরকে কষ্ট দিতে থাকতো, তারপরে যখন একটু বড় হয়েছে চলে ঠিক আছে সমানভাবে যে রাজ্য পাবে তাহলে ওদেরকে মানে খাণ্ডবপ্রস্থ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে কোনো রকম কষ্ট করে খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ বানিয়েছে, তারপরে ওদেরকে ডাকা হলো এই দুধক্রীড়াতে দ্রৌপদীর অপমান হয়েছে, তারপরে চলো কোনো রকম ওরা থাকবে, আবার একবার ডাকা হলো, আবার এবারে হেরে গেছে, বনবাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বনবাস থেকে আসার পরে যে জীবনে কিছু আনন্দ আসবে তাও নেই, আসার পরে দুর্যোধন বলে দিয়েছে আমি কিচ্ছু দেবো না, আমি 5টা গ্রামে দেবো না, আমি কিছু দেবো না, তো আবার যুদ্ধ হয়েছে। ওরা কোনোদিনই জীবনে মানে আনন্দ শান্তি সুখ দেখেনি, তো ওনার খুব ইচ্ছা ছিল যে শেষে যখন উনি দেহ রাখছেন একবার দেখতে চায় যে হ্যাঁ আমার নাতিগুলো ভালো, এখন মানে যুধিষ্ঠির রাজা হয়েছে, এখন ওরা খুশি আছে, একবার ওনার ও মানে আনন্দে মুখ দেখতে চায় নাতিগুলোকে, হ্যাঁ আরও সবাই ভালো আছে। আরেকজন আচার্য বলছে না কারণটা হচ্ছে ভীষ্ম
উনার বাবাকে একটা কি বলে প্রমিস দিয়েছিল, মানে একটা কথা দিয়েছিল যে আমি পুরো জীবন মানে দেখবো যেন হস্তিনাপুরের যে গাদি, হস্তিনাপুরের যে সিংহাসন, সেখানে যে বসে আছে সে ঠিক আছে কি না, সে রাজ্যকে ঠিকভাবে পালন করবে কি না, আমি নিজে পাশে দাঁড়িয়ে সব কিছু দেখবো। এখন ভীষ্মকে তো ইচ্ছা মৃত্যুর বর ছিল, আর যখনই পুরো ঘটনাটা হয় মানে ভীষ্মস্তুতি, ওনার এজ হচ্ছে 456 ইয়ার্স, মানে উনি হচ্ছেন খুব বয়স, কিন্তু ওনাদের ইচ্ছা মৃত্যু, তো এখনও যদি উনি চায় উনি আরও বেঁচে থাকতে পারে, কিন্তু এইবারে উনি ভাবছেন আমি একটা ধর্মপথে যে ব্যক্তি চলে সেইরকম একটা ব্যক্তিকে আমি রাজা বানিয়েছি হস্তিনাপুরে, এখন আমি আনন্দে শরীরটা রাখতে পারি, যেহেতু যুধিষ্ঠির মহারাজ এখন ভালোভাবে পরিপালন করবে আর সবাইকে প্রজাকে ভালোভাবে দেখবে। সো উনি একবার মানে দেখতে চায় যে হ্যাঁ আমার দায়িত্ব শেষ, যুধিষ্ঠির হচ্ছে রাজা, এখন আমি আনন্দে আমার দেহটা ত্যাগ করতে পারবো। আরেকটা আচার্য বলছে না না, এই কারণটা কি হচ্ছে, ভগবান চায় যেন সবাই ওনার ভক্তের গুণগান করুক, মানে সবাই যেন পরে পরেবারে সবাই যেন হিস্ট্রিতে বলবে যে ভগবানই যুধিষ্ঠিরকে বুঝাতে পারলো না, কিন্তু ওনার শুদ্ধ ভক্ত ভীষ্ম বুঝাতে পারলো, ভীষ্ম বললেই যুধিষ্ঠির বুঝে গেছে আর ওনার সব দুঃখ দূর হয়েছে। সো ওনার ভক্তের মানে গুণগান করতে জন্য ভগবান এরকম ড্রামা করে, আর সেটা সত্যি আমরা দেখি যখন ভগবান রামাবতারে যখন মানে শ্রীলঙ্কা যাবে, এখন লঙ্কা যাবে তো সেতু বানাতে হবে, আর ভগবান কীরকম মুখ করে যেরকম যে কিছুই জানে না, আরে এত বড় সমুদ্র এখন কী করে যাবে, কে বানাবে সেতু, কী হবে, তখন সবাই মানে মিলে ভগবানকে বলছে না না আপনি চিন্তা করবেন না, এখানে আমাদের কাছে নল নীল আছে, ওরা এরকম একটা বিদ্যা জানে যেটাতে মানে পাথরে মানে জলের উপরে মানে ফ্লোট করবে মানে ডুবে যাবে না, সেরকম ওদের একটা বিদ্যা আছে। তখন ভগবান বলছে আচ্ছা তাই নাকি, তাহলে তো খুব ভালো। মানে এরকম যে ভগবান ড্রামা করে যেরকম যে উনি কিচ্ছুই জানে না, আর ভক্তরা যদি সাহায্য না করবে তাহলে তো উনি পারবেন না কিছু করতে, মানে ওনা উনি এরকম চায়, ওনার ভক্তের গুণগান করতে চায়। সেজন্য আপনি দেখবেন তুলসীদাস তুলসী রামায়ণতে বলছে মোরে মন প্রভু এই বিশ্বাসা রাম সে বড়কর রামকে দাসা। তুলসীদাস বলছে এটা আমার বিশ্বাস, কিন্তু রাম থেকে বড় হচ্ছে রামের দাস, রাম ভগবান রাম থেকে উনার ভক্ত হচ্ছে খুব শক্তিশালী। তো এখানে জানে করে মানে ভগবান এরকম একটা ড্রামা করেছে যে যুধিষ্ঠিরকে আমি এ বুঝাতে পারছি না, শুধু আমার শুদ্ধ ভক্ত ভীষ্ম বুঝাতে পারবে। আর গান আর অন্য আচার্য বলছে না না, এসব ড্রামা কেন হয়েছে, যেহেতু ভীষ্ম হচ্ছেন গঙ্গাপুত্র, আর গঙ্গা কত পবিত্র, গঙ্গার একটু মাথাতে গঙ্গার ফোঁটা নিলেই আমরা পবিত্র হয়ে যাই, এইরকম গঙ্গার গর্ভে থেকে যে জন্ম নিয়েছে ভীষ্ম সে তো কত পবিত্র। সো সেজন্যে ভগবান চায় যেন এই পাণ্ডবরা গিয়ে ভীষ্মর একটু আশীর্বাদ নেবে। আরেকটা জিনিস, এই যুধিষ্ঠির মহারাজ রাজ্য করার আগে যদি ভালো বৈষ্ণবদের কৃপা নেবে, ওদের একটা আশীর্বাদ নেবে, তাহলে ভালোভাবে মানে পরিপালন ভালোভাবে করতে পারবে, সেটা ভগবান জানে। বৈষ্ণবদের আশীর্বাদ খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের কাছে ধন থাকুক না থাকুক, ধন থাকলেও কিছুদিন থাকবে চলে যাবে, কিন্তু বৈষ্ণবের আশীর্বাদের ধন যার কাছে আছে তারা সবথেকে বেশি ধনী, কিন্তু এই আশীর্বাদগুলো আমাদের সবসময় রক্ষা করবে। তো ভগবানের ইচ্ছা ছিল যে এই পাণ্ডবেরা যদি যাবে ভীষ্মর কাছে আশীর্বাদ নেবে, কিছু জ্ঞান নেবে, ভীষ্মর মতন বৈষ্ণবের দর্শন করবে, সেটা ভগবান চাচ্ছিল, সেজন্য উনি পুরো ড্রামা করেছে। কেউ বলছে না না এটা কী, সেজন্য ভগবান এরকম করেছে, ও ও মাই গড, ওকে কেন এরকম করেছে, যেহেতু ভগবান চায় যে আমরা এগুলো কথা শুনি, নাহলে এই ভীষ্ম স্তুতি হবে, ভগবান আর পাণ্ডবেরা ভীষ্মের কাছে যাবে, তখন গিয়ে তো আমরা আবার তার অধ্যয়ন করে ভীষ্মর মতন একটা শুদ্ধ ভক্তের কথাগুলো শুনে আমরা সবাই পবিত্র হব। এই যে শুদ্ধ ভক্তরা, তাদের প্রতি একটা কথা হচ্ছে খুবই খুবই দাম, খুবই ইম্পর্ট্যান্ট, মানে সেজন্য আপনি দেখেন কুন্তী দেবীর স্তুতি একটা বই আছে ইসকনের, টিচিংস অফ কুইন কুন্তী, ওকে মানে কুন্তী দেবীর শিক্ষা, অ্যাকচুয়ালি সেটাকে প্রভুপাদ এরকমই নাম দিতে পারতো কুন্তী দেবীর প্রার্থনা, কিন্তু প্রভুপাদ এরকম লিখে না কুন্তী দেবীর প্রার্থনা, প্রভুপাদ লিখেছেন কুন্তী দেবীর শিক্ষা। তার মানে হতে পারে কুন্তী দেবী প্রার্থনা করেছেন ভগবানকে, কিন্তু আমাদের জন্য ওটা হচ্ছে শিক্ষা,
ওনার প্রতি একটা কথা থেকে আমরা কিছু না কিছু শিখতে পারবো। সো যারা বিশুদ্ধ ভক্ত তারা যদি এমনি কিছু কথা বললেই অনেক কিছু শিখে যাব আমরা, মানে তাদের স্তুতির ব্যাপারে আর কি বলবো, মানে ওরা এমনি মুখটা খুললেই কিছু একটা ভালো শিখে যাব, কিছু একটা ভালো আমরা বুঝব। আর এরকম বিশুদ্ধ ভক্ত যারা যখন তারা স্তুতি করে তাহলে আর অনেক কিছু আমরা শিখতে পারবো। সো সেই জন্যে ভগবানের পুরো জিনিসটা মানে করেছে যেন আমরা এ ভীষ্ম স্তুতি শুনতে পারি। তো এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে সবাই অনেক চেষ্টা করছে কিন্তু যুধিষ্ঠির মহারাজ আর শুনছে না। পরের আমরা পরের শ্লোকে আমরা চলে যাব, এক একটা শ্লোক করব, মানে স্পিডে স্পিডে করব না, যেখানে বৈষ্ণব আচার্য বলেছে না মানে কিংবা শ্লোক পড়ো কিংবা শোকে থাকো। আমরা শোকে থাকতে চাই না, আমরা শ্লোকে থাকতে চাই। আমরা ভাগবতের এক এক একটা শ্লোক মানে পড়বো এই পুরো অধ্যায়টা আর ধীরে ধীরে করে আগে যাব। তো এখানে একজন ভাই শোকে ছিল, একজন ভাই মোহে ছিল, আর ভগবান কৃষ্ণ দুইজনকে বুঝাতে চেষ্টা করেছিল। মানে অর্জুন মোহে ছিল, বলছে আমি যুদ্ধ করব না করব না করব না, তখন ভগবান কোনো রকম বুঝিয়ে যুদ্ধ করালো। এখন বড় ভাই বলছে শোকে, আগে ও মোহতে ছিল এ শোকে আছে, বলছে আমি যুদ্ধ কেন করেছি কেন করেছি কেন করেছি। এখন ভগবান ওনাকে বুঝাচ্ছেন না না তোমার দোষ নেই তোমার দোষ নেই তোমার দোষ নেই, কিন্তু উনি বুঝতে চাচ্ছেন না। পরের শ্লোকে আমরা চলে যাব, শ্লোক নাম্বার 47। আহা রাজা ধর্মসুতা চিন্তয়ান সুহৃদম বধম প্রকৃতেনাত্মনা বিপ্রা স্নেহা মোহাবশম গতঃ। এখন যুধিষ্ঠির মহারাজ আবার বলছে, একটা কমন মেটেরিয়ালিস্টিক ম্যান মানে সাধারণ সাধারণ কর্মীরা কীরকম মানে কাঁদে, বাবা আমার কি এটা কী হলো এটা কী হলো, মানে এরকম করে যুধিষ্ঠির মহারাজ মানে কাঁদছে কাঁদছে, যদি কারো কথা শুনছে না, এটা কী হয়ে গেলো এটা কী হয়ে গেলো, আমার জন্য এত লোক কী করে মারা গেল। এখানে দেখবেন আপনি পারপাটে প্রভুপাদ বলছে বাই দ্য উইল অফ দি লর্ড, এটা ভগবানের ড্রামা, কারণ নাহলে যুধিষ্ঠির মহারাজ হঠাৎ করে কেন এরকম কাঁদতে আরম্ভ করেছে। আগেই কাঁদতে পারতো তাহলে যুদ্ধ হওয়ার আগে যে আমি মারবো না, ঠিক আছে যুদ্ধের পরে করতে পারতো, এখন তো রাজ্যাভিষেক হয়ে গেছে কুন্তিস্তুতি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে, এখন হঠাৎ করে কেন আরম্ভ করেছে। তো এখানে প্রভুপাদ লিখেছে বাই দ্য উইল অফ দ্য লর্ড, এটা ভগবানের ড্রামা, এটা ভগবানের ইচ্ছা। নেক্সট শ্লোকে চলে যাব, অহো মে পশ্যতা জ্ঞানম হৃদি রোধম দুরাত্মনঃ পরক পরজ্ঞাস্যেব দেহস্য বহুও মে শরীরহতঃ বহু বহুভ্যো মে ক্ষোহি নির্হতঃ। আমার সংস্কৃত প্রনাউন্সিয়েশন ঠিক থাক নাও থাকতে পারে, অনেক কিছু ভুল হচ্ছে উচ্চারণে। ওকে, তো এখানে যুধিষ্ঠির মহারাজ বলছে ও আই এম দি মোস্ট সিনফুল ম্যান, আমি পাপি পাপি পাপি, আমি কত পাপি, আরে আমার হৃদয়টা দেখেন কীরকম আছে, আমার হৃদয়টা কীরকম কালো হৃদয়টা, অজ্ঞানী আমি এরকম হচ্ছি, আমার এই শরীরটা মাই বডি এই শরীরটা আমি কী করলাম, কারো ভালো জন্যে উপয়োগ করতে হবে কিন্তু আমি কী করছি, আমি তো সবাইকে মেরে ফেলেছি, কীরকম আমি কীরকম লোক আমি। তারপরে শ্লোক, বলাদ্বিজা সুহৃন মিত্রা পিত্র ভ্রাতে গুরু দ্রোহা নমেশান নিরয়ান মোক্ষ হি আপি বর্ষয়ুতেহা। বলছে আরে আমি কতগুলো ছেলেদেরকে মারলাম, ব্রাহ্মণদেরকে মারলাম, আমাদের বন্ধু বন্ধুদেরকে মারলাম, আমাদের আত্মীয়দেরকে মারলাম, ভাইদেরকে মারলাম, দাদাদেরকে মারলাম, সুহৃদ আমাদের ওয়েলউইশার যারা আমাদেরকে ভালোবাসো তাদেরকে মারলাম, এখন যদি আমি অনেক অনেক মিলিয়ন্স অফ ইয়ার্স কোটি কোটি বছরে যদি আমি এখন বেঁচে থাকি কী লাভ আছে, কেন যখনই আমি মরে যাব আমার জন্যে নরককে সবাই অপেক্ষা করে আছে, আসো পাপি আসো তোমাকে এখন দেখছি বলে নরকে আমার জন্য সবাই অপেক্ষা করে আছে, আর কী লাভ আমার কী লাভ জীবনে। পরের শ্লোক, নৈনোরাজ্ঞা প্রজা ভর্তুর ধর্মযুদ্ধে বধো দ্বিষম ইতি মে না তু বোধায় কল্পতে শাসনম বচঃ। বলছে আরে সাধারণত কোনো রাজা ক্ষত্রিয় তো, এরা যদি কাউকে মারে কোনো পাপ হয় নাই, কিন্তু এরা তো অনেক সময় মানে কি বলে ধর্মকে বাঁচাতে জুনে
কাউকে মানে ওনাদের যে প্রজা তাদের রক্ষা করতে জন্য যুদ্ধ করে, সেই জন্য ওদের কোনো পাপ টাপ লাগে না, এরকম করে যুধিষ্ঠির মহারাজ বলছে। কিন্তু আমার উপরে এটা অ্যাপ্লিকেবল হবে না, যেহেতু আমি তো নিজের স্বার্থে জুনে, আরে বাবা যদি দুর্যোধন রাজা থাকতো কি প্রবলেম ছিল, আমি রাজা হতে চাচ্ছিলাম, এটা আমার স্বার্থ, স্বার্থ জুনে আমি এটা করেছি, তো সেই জন্যে এটা এটা আমার আমার সাথে এটা কোনো মানে ম্যাচ হচ্ছে না যে রাজাকে দোষ নেই, আমার তো দোষ লাগবেই লাগবে যেহেতু আমি আমার নিজের স্বার্থ জুনে করেছি। তারপরে বলছে স্ত্রীণাম মদ্ধতা বন্ধুনাম দ্রোহো যোসা ইহোধিতঃ কর্মাভিঃ গৃহমেধিয়ে নাহম কল্পো ব্যপোহিতুম। আরে আমি কত মাতাজিদের মানে ওনার পতিদেরকে আমার জন্য মারা গেছে, তো ওরা ওরা সবাই বিধবা তৈয়ার হয়েছে, তো ও আমি ওদেরকে কত দুঃখ। আরে রাজা মানে কিছু ভালো কাজ করতে হবে, কারো সাহায্য করতে হবে, আমি তো সাহায্য করতে পারলাম না, বরং সবাইকে দুঃখ দিলাম, আমি কিরকম লোক, আমি কিরকম লোক আমি। তারপরে শ্লোক যথা পঙ্কেন পঙ্কাম্ভা সুরয়াবা সুরাকৃতম ভূতো হল্যম তথেবৈকাম নায়গ্নে মর্স্তু মর্স্তুম অর্হতি। বলছে যেভাবে মাটি দিয়ে কি মাটির জলটাকে সাফ করা যায়, সাফ করা যাবে না। যদি মদ আছে কোনো পটে ভিতরে, কি মদ দিয়ে মানে কোনো পটে যদি দাগ আছে কি সাফ করা যাবে না, সেভাবেই আমি যদি আজকে কোনো যজ্ঞ করি, কোনো মানে পশু কি বলে বলি করি, তাও আমার পাপটা কেউ শেষ করতে পারবে না, আমি যে আমি যে এত পাপ করেছি আমাকে কেউ বাঁচাতে পারবে না, কোনো যজ্ঞও আমাকে বাঁচাতে পারবে না। এখানে এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। আর এখানে ভগবান বলছে ঠিক আছে যুধিষ্ঠির, আর তোমার কথাগুলো শেষ করো, চলো আমরা যাই, চলো আমরা যাই, কোথায় যাব, ভীষ্ম কাছে যাব, ভীষ্ম ছাড়া আর তোমাকে কেউ বোঝাতে পারবে না। ওকে, এখন আমরা নবম অধ্যায়তে যাচ্ছি। সুত উবাচা ইতি ভীতা প্রজা দ্রোহাৎ সর্বধর্মা বিবিৎসয়া ততো বিনাশনম প্রাগাদ ইত্র দেবাব্রতোপাতাত। এখন আরম্ভ হচ্ছে যে সুত উবাচা বলছে চলো, এখন কী হলো শেষে, ওরা সবাই মিলে যুধিষ্ঠির পাণ্ডব সবাই কোথায় গেছে, কুরুক্ষেত্র যেখানে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধভূমিতে ওরা গেছে, আর ওখানে কী গিয়ে কী দেখছে, ভীষ্মদেব বানাসইয়াতে মানে উনি এরকম ঘুমিয়ে আছে, আর কিসের জন্য উনি অপেক্ষা করে আছেন, এখন উনি দেহ ছাড়বে সে অপেক্ষাতে উনি ওখানে আছেন। আমি যখন এই অধ্যায়টা পড়ছিলাম আমার মনের ভিতরে একটা কথা আসলো, যে এখানে পুরো ভাগবতে দেখবেন আপনি দাদু নাতির কত সুন্দর একটা মানে ইয়ে আছে, মানে এ অর্জুন ছিলেন পরীক্ষিত মহারাজের দাদু, কারেক্ট? তো অর্জুনের জন্যে আমরা ভগবদ্গীতা পেয়েছি মানে দাদুর জন্যে, আর নাতি পরীক্ষিতের জন্যে আমরা ভাগবতম পেয়েছি, মানে দাদু আর নাতি দুজনে মিলে ভক্তদের অনেক কল্যাণ করেছে, একজনের জন্যে গীতা পেলাম, একজনের জন্যে ভাগবত পেলাম। এরকম দেখেন প্রহ্লাদ মহারাজ হচ্ছেন দাদু আর বলি মহারাজ হচ্ছেন ওনার নাতি, তাই তো কী হয়েছে, প্রহ্লাদ মহারাজ জুনে নরসিংহদেব এসেছে আর বলি মহারাজের জন্যে বামনদেব এসেছে। আর এরকম দেখেন এখানে পাণ্ডব আর ভীষ্ম, পাণ্ডবেরা হচ্ছে নাতি আর ভীষ্ম হচ্ছে দাদু, তো পাণ্ডবেদের সাথে মানে ভগবান পুরো মানে কী বলে পুরো জীবন ছিলেন, ওনার সাথে খেয়েছে থেকেছে খেলেছে ঘুমিয়েছে সাথে সাথে, ওনার সাথে মানে পুরো জীবন পাণ্ডবদের সাথে ছিলেন, আর দাদুর সাথে শেষের সময় মানে যে ওনারা দেহ ত্যাগ করবেন তখন ওনার দাদুর সাথে ভগবান ছিলেন, আর যখন পাণ্ডবেরা দেহ ত্যাগ করে তখন ভগবান নেই, ভগবান আগেই চলে গেছে, তো মানে একজনকে মানে সঙ্গ দিয়েছে যখন ওরা জীবিত আছে আর একজনকে সঙ্গ দিচ্ছে শেষের সময় মানে। আর এরকম শ্রীল প্রভুপাদ হচ্ছেন মানে দাদু আর আমরা হচ্ছি সবাই নাতি, কিন্তু আমাদের এরকম কিছু জীবনে করতে হবে তাহলে সবাই বলবে যে হ্যাঁ প্রভুপাদ ছিলেন দাদু আর এরা সবাই মানে নাতিগুলো কিছু সুন্দর কাজ করেছে, মানে আমাদের সুন্দর প্রচার সুন্দর ব্যবহার সুন্দর কিছু একটা করতে হবে, তাহলে আমাদের একটু মানে নাম হবে যে হ্যাঁ এত বড় যে একটা গুরু পরম্পরার সাথে আমরা জড়িত আছি তার নামটা একটু আমাদের উজ্জ্বল করতে হবে, তো নাহলে লাভটা কী, মানে অনেক সময় আমি যখন
অল্টারে ভিতরে গুরু পরম্পরা দেখি, আমি মানে মনে মনে ভাবি যে আমাদের কি এত, আমাদের এত যোগ্যতাও নেই যে আমরা নিজেকে বলতে পারবো হ্যাঁ আমরা হচ্ছি এসি ভক্তি বেদান্ত স্বামী অভয়চরণারবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের গ্র্যান্ড ডিসাইপল, কিংবা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গ্র্যান্ড গ্র্যান্ড ডিসাইপল। তো কিছু তো করতে হবে আমাদেরকে, তাহলে তো আমরা মানে এত বড় গুরু পরম্পরার সাথে যে আমরা মানে জুড়ে আছি। তো এখানে এই শ্লোকে একটা সুন্দর কথা দেখেন আপনি, ইয়ত্র দেব ব্রত পতাত, এখানে ভীষ্মর নাম হচ্ছে, নাম দেওয়া হচ্ছে দেবব্রত। এটা খুব সুন্দর দেখেন, ভগবদ্গীতাতে হো ভাগবতমে হো যেখানে মানে যে নামগুলো উপয়োগ করে ওরা, তার পিছনে অনেক কিছু মানে স্টোরি থাকে, এমনি যে একটা নাম বলে ফেলবে না। মানে এখানে ভীষ্ম বলতে পারতেন, কিন্তু এখানে ওকে বলছে দেবব্রত। দেবব্রত মানে কি, মানে ভীষ্মর একটা নাম ছিল দেবব্রত। এখানে আপনি দেখবেন এই পুরো ভীষ্মস্তুতি চ্যাপ্টারে ভীষ্মকে আলাদা আলাদা নামে রাখা হবে। তো এইবারে এখানে বলা হচ্ছে দেবব্রত। দেবব্রত মানে অ্যাকচুয়ালি যে কোনোদিন মিথ্যা কথা বলবে না। সাধারণত দেবব্রত মানে ব্রত, যাই ব্রত নিয়েছে দেবতার মতন যার গুণ আছে। অ্যাকচুয়ালি এটা একটা খুব সুন্দর স্টোরি আছে, এটা আমরা বলতে পারি আজকে, কেন তাহলে একটা ব্যাকগ্রাউন্ড বোঝা যাবে যে এই ভীষ্মদেব ছিলেন কে, মানে উনি ছিলেন একটা বসু। একটা পুরো একটা স্টোরি আছে কীভাবে এই ইন্দ্রার একটা ভাই ছিল ধর্মদেবতা, আর ধর্মদেবতার এক আটটা ছেলে, আর এই আটটা ছেলের নাম মানে ওদেরকে বসু বলে ডাকা হয়, আটটা বসু। আর এদের কাজ কী থাকে, ওরা ইন্দ্রর আশেপাশে থাকে মানে বডিগার্ডের মতো। কিন্তু একবারে কী হয়েছে, এই বসুরা তাদের নিজের স্ত্রীদেরকে নিয়ে মানে এমনি ঘুরতে গেছে, মানে এরকম অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ গৃহস্থ একটু ঘুরতে যাবে কোথাও। তো এখন এরা তো মানে উচ্চ লোকে, উত্তম বড় বড় লোকে থাকে, তো এরা অনেক সময় এমনি এই লোক থেকে ওই লোক, ওই লোক থেকে এরকম ঘুরে কোনো কোনো সময় কোনো সাধুদের আশ্রমে যাবে, কোনো ভক্তের আশীর্বাদ নেবে। তো ওরা ঘুরতে ঘুরতে একদিন বশিষ্ঠ মুনির আশ্রমে চলে গেছেন। আর বশিষ্ঠ মুনির কাছে একটা গাই ছিল, গায়ের নাম ছিল নন্দিনী। ও গাই মানে স্বর্গতে যে কামধেনু গাই থাকে, কামধেনু গায়ের মানে বাচ্চাটা নন্দিনী গায়ে। সো এখন এই নন্দিনী গাইটা কামধেনুর গায়ের মতনই খুব পাওয়ারফুল, মানে আমরা যেটা ইচ্ছা করি গাইটা দিতে পারে। তখন এই বসুরা যখন ওনাদের স্ত্রীর সাথে বসে আছে, তখন বশিষ্ঠমণি খুব খুশি ওদেরকে দেখে, বলছে আপনাদের ভালো প্রসাদ খাওয়াই, বসো। ও সবাইকে খুব সুন্দর প্রসাদ খাওয়িয়েছে। আর যখন প্রসাদ খায়, তখন এই যে বসুদের মানে স্ত্রীরা, ওরা মানে সব দিকে দেখছে যে এত সুন্দর প্রসাদ কোথায় থেকে, এত সুন্দর টেস্ট, এত সুন্দর সোনার পাত্র, সব কিছু খুব মানে সাধারণত মাতাজিদের একটু স্বভাব থাকবে না, কোথাও বিয়ে বাড়িতে গেলেও মানে মানে আনন্দ করতে পারবে না, মানে এখান এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো, এটা কী করে কিনলো, এদের কাছে তো অনেক টাকা পয়সা আছে, মানে এরকম একটা স্বভাব। ও মানে ভাবছে যে অনেক মানে আমরা তো ভাবছি আমরাই আনন্দ করতে পারি, এ হচ্ছে একটা সাধারণ সাধু, কিন্তু ওর কাছে এত ধন কোথায় থেকে আসলো, এরকম কী করে হলো। তখন ওরা বলে ফেলে বশিষ্ঠ মুনিকে যে আমরা তো ভাবলাম সাধুরা মানে আমাদের একটু সিম্পল কিছু খেতে হবে, কিন্তু আপনি তো আমাদের খুব সুন্দর ফিস্ট খাওয়ালেন। তখন বশিষ্ঠ মুনি বলছে না আমার কাছে একটা গায়ে আছে নন্দিনী। তখন ওরা খুব খুশি নন্দিনী গায়েকে মানে প্রণাম করে পরিক্রমা করে চলে যায়। রাস্তাতে যখন ফিরে যাচ্ছে বাড়ি, তখন এই আটজন অসুর মধ্যে যে শেষে ছোট, সব থেকে ছোট, ওর নাম হচ্ছে প্রভাস, প্রভাসের স্ত্রীটা আরম্ভ করেছে ওর পতির সাথে কথা বলা, এত সুন্দর ওদের সব কিছু কত সুন্দর আছে, আমার এটা লাগবে। তো লাগবে মানে কি লাগবে, বলতে আমার ও গায়েটা লাগবে, ও নন্দিনী গায়েটা আমি নিতে চাই। তখন প্রভাস বলছে তোমার মাথা খারাপ নাকি, সাধুকে আমাদেরকে দিতে হবে দান, কি সাধুর কাছে আমরা কি জিনিস নেব, ওগুলো আমি বুঝি না, আমাকে ও গায়ে লাগবে লাগবে লাগবে। এখন সমস্যা কি হচ্ছে, এই সংসারে কিছু কিছু আছে সেটা খুব মানে ডিফিকাল্ট, যেরকম মানে ডিফিকাল্ট, যেরকম স্ত্রী হাট যখন মাতাজিরা হাট করে, বাল হাট যখন বাচ্চারা মানে হাট করবে আমার এটা লাগবে 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 জোরে জোরে কান্দে, সাধু হাট যখন সাধু একটা হাট করবে আমি একে কোনো রকম ভক্ত বানিয়েই ছাড়বো, সাধুর হাট, বাল হাট, স্ত্রী হাট, রাজহাট
অনেক সময় রাজারা হাট করবে, আমি এটা নিয়ে থাকবো, এই এই রাজকুমার আমার লাগবেই লাগবে, এই রাজকুমারের সাথেই বিয়ে করবো, তখন ওরা মানে যুদ্ধ করতে প্রস্তুত কিন্তু ছাড়বে না। তো এরকম স্ত্রী হাট, ও স্ত্রী হাট মানে খুব মুশকিল, কী করবে এখন বুঝাতে চেষ্টা করছে, দেখো তুমি ভুল কথা বলছো, সাধুকে দিতে হবে, সাধু কাছে নিতে নেই। এ বলছে আমি কিছু জানি না, আমি কিন্তু এখনই জাপ দিয়ে দেবো, মানে ওই তো বিমানে যাচ্ছে, আমাকে তুমি নিয়ে আসে দেবে, নিয়ে আসে দেবে না। এখন ও বলছে ঠিক আছে নিয়ে আসবো, একটু আমাকে সময় দাও, আমি কী করবো। তখন বাড়ি যখন ফিরে চলে যায়, তখন ইনি কী করেন, বাকি সব বসুদেরকে ডাকে, বলছে দেখো আমার স্ত্রী মানছে না, চলো আমরা যাই আজকে, আজকে রাত্রেবেলা যখন বশিষ্ঠমুনি ঘুমায় আমরা ওটা চুরি করে চলে আসি। সবাই আর কিছু বলতে পারছে না, ঠিক আছে যখন তোমার স্ত্রী এত বেশি মানে এ করছে চলো যাই। তো ও সব আটজন বসু যায় রাত্রেবেলা, ও নন্দিনী যে বাছুরটা মানে নন্দিনী গাইটা, মানে এখন তো গাই হয়ে গেছে আর কি, মানে কামধেনুর বাছুর, ওকে এখন মানে খুলে নিয়ে যেতে চেষ্টা করছে। নন্দিনী গাইটা তো বুঝে গেছে যে এরা আমাকে চুরি করছে, ও জোরে জোরে ডাকছে, বৈশিষ্ট্যমণি বাইরে এসে বলছে কী হচ্ছে এটা, তখন দেখছে এরা মানে নন্দিনী গাইকে নিয়ে পালাবে। তখন বশিষ্ঠমণি বলছে দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি তোমাদেরকে শ্রাপ দিই, তোমরা কীরকম, তোমরা কি দেবতার মতন ব্যবহার করছো না সাধারণ মানুষের মতন ব্যবহার করছো, সাধারণ মানুষের ভিতরে থাকে এরকম কী বলে মানে ঈর্ষা, এর কাছে এত পয়সা কেন, ওর কাছে এর জিনিসটা নিয়ে নিই, এটা তুমি কীরকম, যাও তোমাদেরকে শ্রাপ দিই, গিয়ে তোমরা মানে কি মানুষের মতন থাকো। তো এখন এরা সবাই বলছে আমাদের অনেক ভুল হয়ে গেছে, অনেক ভুল হয়ে গেছে, এবারে ক্ষমা করে দিন। বলছে ক্ষমা মানে ক্ষমা করতে পারছি না, একটা জিনিস করতে পারি, তোমাদের মানবের মতন জন্ম তো নিতে হবে, কিন্তু বেশি দিন থাকতে হবে না, তোমরা মানে জন্ম নিয়ে সাথে সাথে আবার ফিরে আসতে পারো, এরকম একটা কিছু তোমাদের মানে আমি সাহায্য করতে পারি, যাও গঙ্গা মাতার সাথে গিয়ে কথা বলো। কিন্তু এই যে প্রভাস যে পুরো যুক্তিটা দিয়েছে তাকে কিন্তু ছাড়বো না, তাকে তো থাকতেই হবে, পুরো পুরো মানে শাস্তিটা নিতেই হবে। তো সেটা হলো কথাটা। এখন এখানে কী হয়েছে, স্বর্গে ইন্দ্রর সভা ভিতরে যখন ইন্দ্র বসে আছে, সবাই বসে আছে, তখন গঙ্গা মাতা মানে উনি তো স্বর্গেই থাকে, উনি সবাইকে জল খাওয়াচ্ছেন, মানে ওখানে সবাই মানে সভাতে বসে আছে, জল খাওয়াচ্ছে। এখন জল খাওয়াতে খাওয়াতে কী হলো, মাতাজিরা মানে সুন্দরভাবে শাড়ি পরে আছে, কিন্তু তখন কী হলো একদম জোরে হাওয়া আসলো, হাওয়া আসলে উনার যে শাড়িটা একটু সরে গেছে, এখন সরে গেছে তো ওখানে সভাতে যত লোকেরা বসেছিল সবাই মুখটা নিচু করে দিয়েছে, মানে একটা স্ত্রীর উপরে রেসপেক্ট, যাতে তাহলে উনি ঠিকভাবে মানে করবে না, তখন পর্যন্ত সবাই মানে চোখটা নিচে রাখছে, কিন্তু উনার ধ্যান নেই যে আমার শাড়িটা ঠিক নেই বলে, উনার মনটা আরেক যে রাজা বসে আছে ওখানে, উনার নাম হচ্ছে মহাবিশ, উনি মহাবিশ রাজার সামনে দেখতে থাকছে, আর মহাবিশ রাজাটাই মানে ধ্যান নেই যে উনার শাড়িটা ঠিক নেই, উনি গঙ্গা মাতার সামনে দেখতে থাকছে, দুইজন এক দুসরাকে মানে এক তাক দেখতে থাকছে। সেই জিনিসটা ব্রহ্মা দেখেছে, ব্রহ্মা দেখে একদম মানে রেগে দুইজনকে শ্রাপ দিচ্ছে, বলছে তোমরা একটা সভ্য একটা সভাতে বসে আছো, এটা কীরকম আচরণ তোমাদের, হ্যাঁ তুমি বুঝতে পারছো না ওর শাড়িটা সরে গেছে, তুমি কোনো ওর সামনে দেখছো, তুমি ওর সামনে কেন দেখছো, যাও তোমরা দুইজনে শ্রাপ দিই, গে তোমরা কি মানুষ হো মানে ভূলোকে পৃথিবী লোকে তোমরা জন্ম নেবে। তো এখন এই যে মহাবিশ রাজাটা হয়ে গেছে শান্তনু, আর গঙ্গা দেবী মানে যিনি হচ্ছেন গঙ্গা দেবী উনি গঙ্গার মতো মানে নিচে ওনাকে থাকতে হচ্ছে। আর এরা কী করেছে, বসুরা গঙ্গাকে গিয়ে প্রার্থনা করছে আমাদের একটু সাহায্য করেন, তখন গঙ্গা বলছে ঠিক আছে এমনি তো আমাকে এখন নিচে থাকতে হবে, আমি যখন শান্তনু মহারাজ সাথে বিয়ে করব তখন তোমরা আমার ছেলে হয়ে জন্ম নেবে, আর আমি কী করব, তোমরা মানে যেই জন্ম হবে তোমাদেরকে নিয়ে জলে ভাসিয়ে দেবো, তোমরা সাথে সাথে মরে যাবে, সাথে সাথে তুমি তোমাদের নিজে লোকে ফিরে চলে যেতে পারবে, তোমাকে আর বেশি দিন এই পৃথিবীতে থাকতে হবে না। এখন আমরা যেহেতু আমাদের এই যে মানব দেহ, আমরা ভাবি ওয়াও আমাদের মানব দেহ, আমরা কত ধনবান, কত বুদ্ধিমান, কত সুন্দর, কত গ্রেট, কিন্তু দেবতাদের কি আমাদেরকে দেখলেই মানে ওদের মানে মানব মানব হতে চায় না, মানে কেন আমরা আমাদের নিজেকে খুব বড় মানতে পারি কিন্তু ওদের জন্য আমরা হচ্ছি মানে ওয়েস্ট, কেন ওদের তো অনেক বুদ্ধি থাকে, অনেক সুন্দর থাকে, অনেক জ্ঞান থাকে, অনেক পয়সা থাকে, অনেক আনন্দ থাকে, উপর লোকে মানে উপরে উপরে যে লোক আছে, এখানে নিচে পৃথিবী লোকে ওরা আসতে চায় না। তো এখন কী হয়েছে, এইবারে আপনি দেখবেন শ্রীমৎ ভাগবতমে নবম স্কন্ধে 22 অধ্যায়ে 12 নম্বর শ্লোকে এই ডিটেলস দেওয়া আছে, কীভাবে একটা রাজা ছিল, রাজার তিনটা ছেলে, প্রথম ছেলে বনে চলে যায়, দ্বিতীয় ছেলে হচ্ছে শান্তনু, আর শান্তনু মহারাজ মানে হচ্ছে মহাবিশ,
आई होप हमें बुझाते अपन कन्फ्यूज कर दीची ना। तो महाबीर राजा हो शंतनु और ये बारे कि शंतनु और गंगार विये हार समय मान गंगा बोलते देखो हमें एक शर्त राखी हमें जेटाई करी तुम्हें कि जिज्ञेस करते पर तुम्हें स्टप करते पर तुम्हें जी हाँ कि जिज्ञेस करो तुम्हें जी हाँ कि बारण करो तेल चले जाब साथे साथ शंतनु बोलना ना तुम्हें किचू जिज्ञेस करब ना আমরা জাস্ট থাকি এক দুসরার সাথে। তো ওদের বিয়ে হয়, ওরা খুব আনন্দে থাকে, প্রথম ছেলে হয়। যেই মানে ছেলে হয় সাথে সাথে গঙ্গা মাতা ছেলেটাকে নিয়ে জলে ভাসিয়ে দেয়। শান্তনু দেখে অবাক, আরে আমার ছেলেটাকে তুমি মেরে ফেলেছো, কিন্তু বলতে পারছে না, মুখটা বন্ধ, কিন্তু বললেও চলে যাবে। এইরকম করে প্রতিবারে গঙ্গা মাতা কী করছে, দ্বিতীয় তৃতীয় ফোর ফাইভ সিক্স সেভেন এই মানে সবাইকে মানে জলে ভাসে দিচ্ছে। এবারে লাস্ট বসু মানে এরা তো বসুরা, লাস্ট বসু এসে গেছে, এইথ বসু। যখন এইথ বসুর জন্ম হয় আর গঙ্গা দেবী মানে চলে যাচ্ছে যে জলে ভাসাবো, এইবারে শান্তনু ওর হাত ধরে নিচ্ছে, বলছে তুমি যাবে চলে যাও, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি তোমাকে এই আমার ছেলেটাকে জলে ভাসাতে দেবো না, আমার ছেলে আমাকে দিয়ে দাও। তো ওখন গঙ্গা ওনাকে পুরো স্টোরিটা বুঝাচ্ছে, আমার কিছু দোষ নেই, এরা হচ্ছে বসু, এরা আমাকে প্রার্থনা করেছিল যে আমরা যেই জন্ম নিয়ে আমাদেরকে সাথে সাথে মেরে ফেলেন, কেন আমরা এখানে ভুল ওকে থাকতে চাই না, আমরা আমাদের নিজের বাড়ি চলে যেতে চাই, সেই জন্য আমি ওদেরকে মেরে দিয়েছি, আর এর তো শ্রাপ আছে, সেজন্য একে বেঁচে থাকতে হবে, তো আমি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যাই। শান্তনু বলছে না না নিয়ে যেতে দেবো না, আমি নিয়ে আমার কাছে রাখবো। তখন গঙ্গা বলছে দেখো আমি ফিরে দিয়ে দেব, কিন্তু আগে ওকে একটু ট্রেনিং দিই, আগে ওকে পরশুরামে থেকে কী বলে মানে শাস্ত্র বিদ্যা শিখাবে, আর শুক্রাচার্যের নীতিবিদ্যা শিখাবে, আর বৃহস্পতি ধর্মর জ্ঞান দেবে, সব কিছু দেওয়ার পরে আপনার ছেলে আমি আপনাকে ফেরত দেব। তখন এই শান্তনু মেনে যায়। তখন ও যে ছেলেটাকে পুরো ট্রেনিং হয়, তারপরে গঙ্গা যখন ছেলেটা বারো বছরে হয়ে যায়, টুয়েলভ ইয়ার্স, তখন গঙ্গা মাতা ওনাকে হাত ধরে নিয়ে আসে, বলে দেখো এই হচ্ছে তোমার ছেলে, এর নাম হচ্ছে দেবব্রত, যার ভিতর দেবের গুণ, সব দেবতার মতন সুন্দর সুন্দর গুণ আছে এই তোমার ছেলে, এখন আমি যাই স্বর্গে, তুমি তোমার ছেলেকে দেখো। তো এই দেবব্রত হচ্ছে ভীষ্মদেব, আর আমরা এই কথাটা জানি কিভাবে ওনার নাম হয়েছে ভীষ্ম, রাইট? কারণ দেবব্রত ওনার বাবার সাথে শান্তনুর সাথে আছে, খুব ভালো, ওনাকে কী বলে যুবরাজ বানানো হয়ে গেছে, উনি এখন শান্তনু মহারাজে পরে রাজা হবে, সব কিছু আনন্দে আছে। কিন্তু একটু পরে কী হচ্ছে, মহারাজ শান্তনু একটা স্ত্রীর উপরে আকর্ষিত হয়ে যায়, ও স্ত্রীর নাম ছিল মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা মানে ও যেখানে বসবে সেখানে মানে কী বলে মাছের গন্ধ আসবে, কেন ফিশারম্যান মানে ওনার মানে কি ওনাদের কাজই ওটা, তো মৎস্যগন্ধা। কিন্তু পরাশর মুনির আশীর্বাদ ওনার উপরে ছিল, ও পরাশর মুনি ওনাকে আশীর্বাদ দিয়েছে যে তুমি এখন থেকে মৎস্যগন্ধা না, তুমি হয়ে যাবে এখন থেকে যোজনগন্ধা, তুমি যেখানে বসবে তার ১৩ কিলোমিটার মানে আট মাইল একটা যোজন, যোজন মানে আট মাইল মানে কিলোমিটারে বলতে গেলে ১৩ কিলোমিটার, একটা যোজন পর্যন্ত সুন্দর গন্ধ আসবে, এরকম সুন্দর গন্ধ আসবে তোমার শরীর থেকে বলে পরাশর মুনি ওনাকে আশীর্বাদ করেছিলেন। কেন পরাশর মুনি ওনাকে আশীর্বাদ করলেন, যেহেতু পরাশর মুনি ওনার সাথে একটা ছেলে মানে ব্যাসদেবকে জন্ম দিয়েছিলেন, তো তখন উনি জিজ্ঞেস করেছিলেন যে আমার সাথে তো আপনি বিয়ে টিয়ে করলেন না, এখন আমার সাথে কে বিয়ে করবে, আমার এটা কী হবে? তখন উনি বলছেন না না তোমার কিছু হবে না, এটা সব ভগবানের প্ল্যান, আমি তোমাকে মানে আশীর্বাদ করছি। তো এখন এই যে যোজনগন্ধা যখন মানে নদীর কিনারে বসে থাকে, একবার শান্তনু মহারাজ যখন শিকার করতে মানে ও তখনকার দিনে রাজারা মানে ক্রুর পশুদেরকে মারতে জন্যে জঙ্গলের ভিতরে যায়, তো তখন দেখছে এত সুন্দর গন্ধ কোথায় থেকে আসছে, তখন দেখছে আরে এখানে একটা মেয়ে বসে আছে, বলছে তুমি খুব সুন্দরী আমার সাথে বিয়ে করো, বলছে ঠিক আছে আমার বাবার কাছে যাও, আমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো। যখন যোজনগন্ধার বাবা মানে ওর নাম ছিল সত্যবতী, কিন্তু মানে ওকে যোজনগন্ধা বলা হয় মানে খুব সুন্দর যার শরীর থেকে গন্ধা আসে, তো সত্যবতীর বাবাকে যখন জিজ্ঞেস করে বলছে না আমি তোমাকে দিতে চাই না আমার মেয়ে, কেন তোমার তো অলরেডি একটা ছেলে আছে, তুমি ওর ছেলেকে রাজা বানাবে, আমি চাই আমার মেয়ের গর্ভ থেকে যে শিশু জন্ম নেবে সে যেন রাজা হয়। তাহলে শান্তনু বলবে সেটা তো হবে না, আমি আমার ছেলে দেবব্রতকেই রাজা বানাবো। তারপরে যখন দেবব্রত এই জিনিসটা জেনে যায় তখন ওর মনে হয় যে আরে আমার বাবা আমার জন্য এত স্যাক্রিফাইস এত মানে ত্যাগ করছে, আমি আমার বাবার জন্য কিছু করব। ও তখন যায় সত্যবতীর বাবার সাথে জিজ্ঞেস করে, বলছে না আমার রাজ্যে দরকার নেই, আপনার মেয়ে
যে ছেলে হবে সেই রাজা হবে। এখন সত্যবতীর বাবা বলছে, দেখো তুমি এগুলো আমাকে বলবে না, তুমি আজকে অনেক বড় বড় কথা দিচ্ছ, কালকে তোমার যখন বিয়ে হবে তোমার বউ এসে ঝগড়া করবে, তখন কি তোমার বউ এসে বলবে ঠিক আছে আমার পতি না হলে রাজা কোনো অসুবিধা নেই, আমার ছেলেকে রাজা বানাও, তখন কি হবে পরিস্থিতি, সেজন্য আমি আমার মেয়েকে দেব না। তখন দেবাব্রত বলে, দেখো আমি আজকে ব্রত নিচ্ছি, আমি কোনো দিন বিয়েই করবো না, বিয়ে করলে তো সমস্যা হবে, আমি বিয়ে করবই না, এই তো আমি প্রতিজ্ঞা নিচ্ছি, এটা আমার প্রতিজ্ঞা, আমি বিয়ে করব না। বলছে ঠিক আছে তুমি বিয়ে করবে না, ওকে ওকে এক মিনিট, কিন্তু হতে পারে তোমার যদি ঈর্ষা হবে তোমার ভাইয়ের উপরে, তুমি অন্য রাজাদেরকে নিয়ে আসে বলবে একে অ্যাট্যাক করো, একে রাজা একে সিংহাসন থেকে নিচে নামাও। তখন তো বলছে ঠিক আছে আমি এটাই প্রতিজ্ঞা করি যে যে হস্তিনাপুরে সিংহাসনে রাজার মতন বসে থাকবে আমি তার লয়্যাল সার্ভেন্ট, আমি তার গুলামের মতন থাকবো, আমি কোনো দিন তার বিরোধে কিচ্ছু করবো না, বিরুদ্ধ। তো যখন এরকম করে প্রতিজ্ঞা নিচ্ছে যে আমি পুরো জীবন ব্রহ্মচারী থাকবো, তখন মানে পুরো আকাশে যারা মানে যত দেবতারা আছে সবাই মানে ওর উপরে ফুল ছাড়িয়ে বলছে ভীষ্ম ভীষ্ম ভীষ্ম, মানে কীরকম একটা প্রতিজ্ঞা করেছে ভীষ্ম প্রতিজ্ঞা, মানে যে এই প্রতিজ্ঞাটার মানে সে তখনকার দিনে প্রতিজ্ঞা করা মানে আমাদের প্রতিজ্ঞার মতন না যে আমরা প্রতি সানডে ভাবি নেক্সট সানডে পাক্কা মঙ্গলারতি যাবো, নেক্সট সানডে পাক্কা আমাদের 16 রাউন্ডস করে নেব, পাক্কা আমি এটা করবো ওই সেবা করবো এত বই ডিস্ট্রিবিউশন, আমাদের প্রতিজ্ঞাগুলো সব বেকার প্রতিজ্ঞা। কিন্তু এখানে প্রতিজ্ঞা মানে যেটাই হো আমি মানে কোনো দিন এই কথাটা এ করবো না, মানে এরকম করে প্রতিজ্ঞা করছে, সেই জন্য ওনার নাম হয়ে গেছে ভীষ্ম, যে এত বড় প্রতিজ্ঞা নিয়েছে মানে যে পুরো জীবন যে ব্রহ্মচারী থাকা, পুরো জীবন যে হস্তিনাপুরে সিংহাসনের উপরে মানে গুলামে ভাবে থাকা, ওনার বাবা জন্য উনি এত সুন্দর এত বড় ত্যাগ করেছেন। সেজন্য এখানে বলা হচ্ছে দেবব্রত, একবার করে দেবব্রত বলে ডাকা হবে, একবার করে ভীষ্ম বলে ডাকা হবে, আরও দুই তিনটা নাম আসবে, আমি তার কথাগুলো পরে বলবো, মানে যেরকম যেরকম আমাদের শ্লোকগুলো আগে আগে যাবে দেখবেন সুন্দর সুন্দর নামে করে ভীষ্মকে ডাকা হবে। তো এখানে বলা হচ্ছে দেবব্রত ওখানে আছেন, মানে ওনার মানে ওনার একটা স্টেটাস, মানে যে উনিকে সাধারণ কেউ ভাববেন না আপনি, দেবব্রত ওখানে বানেশ্বরের উপরে আছে বলে সুত গোস্বামী এখানে কথা বলছে। তারপরে শ্লোকে চলে যাব। তদাতে ব্রতরা সর্বে ভ্রাতরা সর্বে সদা স্বে স্বর্ণভূষিতে অন্বগচ্ছন রথেরবিপ্রা ব্যাস ধৌম্যাদয়াস্তথা। তারপরে কি হয়েছে, সব ভাইরা মানে ভ্রাতুরা সব পাণ্ডবরা সুন্দর সুন্দর রথের উপরে সুন্দর সুন্দর ঘোড়া গেল, ঘোড়া রথ সব কিছু খুব দামিভাবে সাজানো আছে, কি সোনার আভূষণ দিয়ে। আর ওনাদের সাথে ব্যাসমুনি ধৌম্যমুনি, ধৌম্যমুনির কথাটা অনেকবার আসে কেন আমি বলছি, ধৌম্যমুনি পাণ্ডবদেরকে অনেক সাহায্য করেছে। অ্যাকচুয়ালি যারা ক্ষত্রিয় থাকে সবার একটা পুরোহিত থাকে, পুরোহিত মানে যারা ওনার পুরোহিতের, পুরোহিত মানে পুরো পুরোহিত, মানে উনি যেন ওনার যেন শরীর ভালো থাকে, ওনার যেন ধন সম্পন্ন ভালো থাকে, ওনার যেন ছেলেপুলে হয়, ওনার যেন সব কিছু মানে পুরোহিত সব ডাইমেনশন, যে তার হিতের চিন্তা করে তাদেরকে বলা হয় পুরোহিত। তো তখনকার দিনে কৌরবদের পুরোহিত ছিলেন কৃপাচার্য। আর তারপরে যখন এই পাণ্ডবেরা বনে বনে মানে ঘুরছে, তখন উনার একটা মিত্র ছিল গন্ধর্ব রাজা। তো উনি বলছেন, হে পাণ্ডবরা তোমরা কেন দুঃখিত আছো জানো, তোমাদের কোনো পুরোহিত নেই, তোমাদের একটা পুরোহিত থাকা উচিত, তোমরা যাও এই জঙ্গলে ধৌম্যমুনি আছে তাকে তোমাদের পুরোহিতের মতন বানাও। তখন ওরা ধৌম্যমুনির কাছে যায় বলে তুমি আপনি আমাদের পুরোহিত হন। যা আরে আপনাদের পুরোহিত তো আছে কৃপাচার্য। বলছে না না ও কৃপাচার্য হচ্ছে কৌরবদের, আমরা হচ্ছে পাণ্ডব, আপনি আমাদের পুরোহিত হলে ভালো হবে। তখন ধৌম্যমুনি বলছে ঠিক আছে আজ থেকে আমি তোমার পুরোহিত। তখন উনি মানে বোঝাতে চেষ্টা করছে, দেখো তুমি তাহলে এই মন্ত্র করলে ভালো হবে, ওই মন্ত্র করলে ভালো হবে, মানে কর্মকাণ্ড মন্ত্র সব কিছু, পুরোহিত মানে উনি সব কিছু বলবে, মানে মেটেরিয়াল স্পিরিচুয়াল সব কিছু, মানে আধ্যাত্মিক জ্ঞানও দেবে, মানে ভৌতিক দিকে কী করলে ভালো হয় মানে সাংসারিক জীবনের জন্য সেটাই জ্ঞান দেয়। সো সেখানে সেজন্য এখানে ধৌম্য বলা আছে, মানে ধৌম্য ওনার যে পুরোহিত উনি ওনাদের সাথে গেছেন, দ্য লার্নড প্রিস্ট অফ পাণ্ডবাস, আর অনেক লোক সবাই মিলে। এখানে একটা সুন্দর এটা দেখেন, সাধারণত যদি আমরা ধরেন আমাদের পাশের বাড়িতে কেউ মানে মরে যাবে, মানে ডক্টর বলে দিয়েছে যে আর আর বেশি দিন বাঁচবে না, ধরেন আর এক ঘন্টা দুই ঘন্টা আছে কিংবা একদিন দুই দিন আছে, আর আপনাকে
ওদের ওনার সাথে দেখা করতে হবে, আপনি কি করে যাবেন? সিম্পল কাপড় পরবেন, মানে ধরেন একটা সিম্পল শাড়ি, সাদা শাড়ি কিংবা সিম্পলভাবে। আপনি কি সাজিয়ে যাবেন, মানে এখানে কিছু, এখানে কানে বড় বড় আর খুব সুন্দরভাবে লিপস্টিক লাগিয়ে অনেকগুলো সোনার এটা পরে তো আপনি যাবেন না, মানে ও মরে যাবে। কারণ বিয়ে বাড়িতে গিয়ে যখন কারো বিয়ে বাড়িতে যাবেন সাজিয়ে গেলে তার কোনো মানে মায়না আছে, সে কেউ মরে যাবে সেখানে কেউ সাজিয়ে যায়। কিন্তু এখানে আপনি দেখবেন বলে খুব সাজিয়ে গেছে সুন্দরভাবে, মানে অনেক কিছু পরে পরে গেছে। কেন? সেখানে বৈষ্ণব আচার্যের কমেন্ট্রিতে বলছে ভগবান কৃষ্ণ ওনাদেরকে মানে জোর করেছে, আরও সাজো, আরও সাজো, আরেকটা কিছু পরো, এখানে কিছু পরো, ওখানে কিছু পরো। কেন? উনি চায় যেন শেষে সময় ভীষ্ম যখন ওনাদের নাতিদেরকে দেখবে, হ্যাঁ রাজার মতো, আমার যুধিষ্ঠির রাজার মতন লাগছে, আমার অর্জুন, আমার ভীষ্ম, আমার ভীম, আমার নকুল, আমার সহদেব, সবাই দেখতে কত সুন্দর লাগছে, মানে ওনার খুশি হবে, রাইট? মানে যারা বাড়িতে বড়ো ওরা ওরা মানে খুশি হয় দেখে, যখন আমরা মানে কিছু যদি জীবনে কিছু বড় করো, কিছু কিছু ভালো করো, কিছু খুব খুশি হয় দেখে যে হ্যাঁ সাকসেসফুল। তো উনি চায় দেখতে যে পাণ্ডবরা খুশি আছে, তো সেই জন্য ভগবান মানে জোর করে বলেছে যে ভালোভাবে সাজিয়ে যাও, মানে তোমার কত যে বৈভব আছে সেটা তোমার মানে দাদুকে দেখাতে হবে। তো সেই জন্য উনারা তো সাজিয়েছেন, ও রথগুলো সাজানো হয়েছে, আর ঘোড়াদেরকে সাজানো হয়েছে, ঘোড়ারা মানে খুব সুন্দরভাবে সাজিয়ে আছে। সি, যারা একটা শুদ্ধ ভক্তের সাথে যার একবার কনেকশন হয়ে যায় তার জীবনে আনন্দই আনন্দ আছে। আমি জাস্ট ভাবছি যখন এটা পড়ছি যে একটা ঘোড়া যেহেতু অর্জুনের সাথে, একটা শুদ্ধ ভক্তের সাথে, যুধিষ্ঠিরের সাথে কানেকশন আছে, ঘোড়ায় কত আনন্দ করতে পারছে। আপনি দেখেন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের যে ঘোড়াগুলো ছিল তাদের কত সৌভাগ্য, যেহেতু ভগবান মানে পরম পুরুষোত্তম ভগবান নিজে ঘোড়াদেরকে জল খাওয়াতো, ওদেরকে মানে স্নান করাতো, আর যদি কিছু লেগে গেছে ওদেরকে মানে লাগাতে হবে, কি বলে, কিছু মেডিসিন লাগাতে হবে। ইনফ্যাক্ট কুরুক্ষেত্র যুদ্ধ সময় একটা বৃত্তান্ত আছে কীভাবে একবার কি হয়, মানে যুদ্ধের মাঝে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে নিচে বসে যায়, তারপরে মানে অনেক কষ্টে ভগবান কী করে ওনার হাতে করে ঘোড়াদেরকে মানে এরকম এরকম করে পায়ে মাসাজ করে। আর ভগবানের যদি হাত লেগেছে কী হবে, সব মানে মানে ওরা থেকে গেছিলো কিন্তু সব মানে কী বলে টায়ার্ডনেস শেষ হয়ে গেছে, আর আবার ঘোড়াগুলো ফ্রেশ হয়ে যায়, কিন্তু ওদের মানে তেষ্টা পেয়েছে। তখন ভগবান কী করে ওনার যে অঙ্গুঠা পায়ের সেটা মানে মাটিতে জোরে করে দাবায়, আর ওখান থেকে গঙ্গা মানে ওনার তো পায়ে থেকে গঙ্গা বেরোয়, তখন গঙ্গা বেরোয় আর ওরা জল খায়, এই ঘোড়াগুলো জল খায়। তো মানে যদি কোনো শুদ্ধ ভক্তের সাথে কানেকশন হয়ে গেলে ভগবান মানে শুদ্ধ ভক্তের সাথে যারা যারা কানেক্টেড আছে সবাইকে অতটুকুই ভালোবাসা দেবে, মানে মানে যে সেই জন্য আপনি দেখেন ব্রহ্মা কী বলে, একটা ভক্তিবিনোদ ঠাকুরের গান আছে না, কী আছে, কীটা জন্ম হয়ে যথা তুয়া দাস বাহির মুখ ব্রহ্মা জন্মে নেহি আস। সেই জন্য সবাই চাই যেন কোনো একটা ভক্তের বাড়িতে জন্ম নেবো, ভক্তের সঙ্গতে থাকবো, ভক্তের সাথে যেন আমার কোনো সম্বন্ধ থাকে। যেরকম আপনি দেখবেন পরীক্ষিত মহারাজ এই স্কন্ধেতে বলবে, যখন এম সব ঋষিরা আসবে না পরীক্ষিত মহারাজ সাথে দেখা করতে, যখন ওরা মানে নিউজ পেয়েছে, খবর পেয়েছে যে পরীক্ষিত মহারাজকে শ্রাপ দেওয়া হয়েছে, তখন সবাই যখন আসবে তখন পরীক্ষিত মহারাজ এই কথাটা বলে, আপনারা যে সবাই এখানে এসেছেন আমার জন্য আসেন না, আপনারা যেহেতু আমি হচ্ছি অর্জুনের নাতি আর আপনারা সবাই অর্জুন পাণ্ডবদেরকে অনেক ভালোবাসতেন, পাণ্ডবরা ছেলে শুদ্ধ ভক্ত আর আমি ওদের নাতি, সেই জন্য আপনি এসেছেন, নাহলে আমার কী যোগ্যতা আছে যে আমাকে মানে শেষের সময় এত ঋষিরা এসে আমাকে আশীর্বাদ করবে। সো এটা সত্যি, যখন আমরা কোনো ভক্তের সাথে মানে কানেকশানে থাকবো তো কোনো রকম মানে ভগবান আমাদের উপরে মানে কী বলে অনুগ্রহ আমাদের উপরে ভালোবাসা দেবে। যেরকম আমরা অনেক সময় কোনো বড় বড় কোনো স্টার থাকলে ওদের সাথে ফটোতে আমরা কোনো রকম মানে নিজেকে জুড়াতে চাই যে হ্যাঁ আমার ফটো যেন ওনার সাথে আসে, এরকম আমাদের জীবনে এরকম চেষ্টা করতে হবে যে কোনো রকম একটা কোনো ভালো ভক্তের সাথে যদি আমরা কোনো রকম মানে কানেক্টেড হয়ে যায় তাহলে আমরা মানে ভগবানের চোখটা আমাদের উপরে পড়বে। সেজন্য আমি অনেক সময় আমাদের ক্লাসে আমাদের ডিভোটিসকে বলি যে যখনই আমরা আরতিতে, মঙ্গলা আরতি, সন্ধ্যা আরতি, কোনো একটা আরতি কীর্তনে যখন আমরা দাঁড়াই সবসময় ভক্তের পিছনে দাঁড়াতে হবে, আগে না। আমরা যেরকম মায়াপুরে যাই
ভগবানের সামনে দাঁড়াতে জন্য কত মারামারি হয়ে যায় ওখানে, আমি জানি না প্রভুদের ওখানে হয় কি না হয়, কিন্তু মাতাজির দেখে আমরা যখন দাঁড়াই রাধা মাধবের সামনে, মানে মাতাজিরা এক দুসরাকে মানে এটা থাকে না এই পাশে মারবে ওই পাশে মারবে এরকম করে, মানে ওখানে একটা বড় যুদ্ধ হয়ে যাবে যে কে যে সামনে রাধা মাধবের মানে দর্শন করবে। কিন্তু এটা সেটা ঠিক না, মানে সেভাবে করলে ঠাকুর খুশি হবে না যে সব বৈষ্ণবদেরকে আমি যে মানে ওদেরকে জোরে জোরে মেরে যে আমি আগে চলে আসলাম আর আমি ভগবানের দেখে দিলাম, যাকে আমরা মানে মেরেছি না ভগবানের চোখ তো ওর উপরেই আছে, আমার উপরে আমাদের উপরে নেই। সো এটা বরং আমাদের চেষ্টা করতে হবে যে যারা ভক্ত ভক্তের পিছনে দাঁড়াতে, কেন আমরা যদি সামনেও দাঁড়াই ভগবানের চোখ যদি আমাদের উপরে পড়লেও ভগবান বলবে এর ভিতরে এত ঈর্ষা আছে ক্রোধ আছে, এর শরীরে থেকে তো গন্ধ আসছে, একে আমি দেখতে চাই না। ভগবানের চোখ সবসময় খুঁজছে উনার শুদ্ধ ভক্তকে, আর উনার এরকম একটা বিশুদ্ধ একটা শুদ্ধ ভক্তের পিছনে যদি আমরা দাঁড়াবো তো ও ভক্তকে দেখতে দেখতে আমাদের উপরে দেখবে, যেহেতু আমরা পিছনে দাঁড়িয়ে আছি। সবসময় আমাদের যারা বরিষ্ঠ ভক্তরা তাদের পিছনে দাঁড়াতে হবে, কোনো দিন আরতি কীর্তনে কোনো দিন ওদেরকে মানে পিছনে এ করে আগে যেতে চেষ্টা করতে নেই। আমরা সি ইফ ইউ গিভ কৃষ্ণা ইউ গেট কৃষ্ণা, যদি আমরা কৃষ্ণকে দেব তাহলে আমরা কৃষ্ণকে পাবো, আমরা যদি কৃষ্ণকে দিতে চাই কাউকে যদি আমরা এরকম করবো না মনে ঠিক আছে আমার দর্শন নাও ভালো হলে মাতাজি আপনি যান একটু আগে আপনি করেন দর্শন, আপনি কি দেখতে পাচ্ছেন নরসিংহদেবকে দেখতে পাচ্ছেন, আপনি আগে আসেন আমি তো আপনার থেকে উঁচু আছি আমি একটু পিছনে চলে যাব, যে সেভাবে স্বভাবটা রাখবে না ভগবানের চোখটা সেরকম ভক্তকে খুঁজবে পুরো মন্দির হলে, আর যে সবকে মেরে যে আগে চলে আসবে সেরকম ভক্তকে ভগবান দেখতেও চায় না, ভগবান চোখটা দেখবে না যা আমি এরকম দেখতে চায় না, কত বৈষ্ণব অপরাধ করছে, কত সাবধান থাকতে হবে আমাদেরকে। ওকে তো আমি ওই কথাটাতে কেন চলে গেলাম, কী যে বলছিলাম আমি, হ্যাঁ তো ভক্তের সাথে সঙ্গ, হ্যাঁ হ্যাঁ ভক্তের কানেকশন, ভক্তের সাথে আমাদের কানেকশন রাখতে হবে, ভক্তের সাথে কানেকশন রাখলে আমরা ভগবানের কৃপা পাবো। তো এখানে এই হ্যাঁ ঘোড়ার কথা বলতে বলতে যে অনেক অন্য কথাতে চলে গেছি আমি, তো এখানে ঘোড়ারা রথ খুব সুন্দরভাবে সাজিয়েছে আর সবাই খুব সুন্দরভাবে সাজিয়ে ওখানে কুরুক্ষেত্রতে যাচ্ছে ভীষ্মকে দেখতে জন্যে। পরের শ্লোকে চলে যাব। ভগবান অপি বিপ্রাশে রথে না সাধনঞ্জয়া সতে ব্যর ব্যারোচতা নৃপা কুবেরা ইব গুইয়কে। এখন একটা খুব সুন্দর কথা বলছে, বলছে এখানে এরা কিরকম লাগছিল দেখতে এই পাণ্ডবেরা, কুবেরের মতন লাগছে, যুধিষ্ঠির মহারাজ মনে হচ্ছে যে কুবের কুবের যেরকম ওর ওর অ্যাসিস্ট্যান্টগুলোর সাথে যারা মানে যে যক্ষরা থাকে না তাদের সাথে যখন যাই কিরকম লাগে একটা পার্সোনালিটি এরকম এত লোক ওর পিছনে, এরকম এখানে যুধিষ্ঠির মহারাজ লাগছে এরকম করে সুতো গোস্বামী বলছে কুবেরের মতন। কুবেরের কুবেরের উদাহরণ কেন দেওয়া হয়েছে, যেহেতু কুবের হচ্ছে খুব ধনী, মানে যেরকম যদি কেউ বড়ো লোক তার সাথে তো কম্প্যারিজন হবে না, মানে যদি কীরকম যদি কেউ মাতাজিরা খুব সুন্দর সাজলে মানে সাধারণ ভৌতিক জগতে বলবে আহ হিরোইনের মতন লাগছে একদম দেখতে বাহ, এরকম বলবে না, এরকম এখানে বলছে আহ কুবেরের মতন লাগছে দেখতে একদম কুবের, কুবের কীরকম লাগতো মানে ধনী এরকম লাগছে বলছে। আরেকটা জিনিস এখানে খুব সুন্দর কথা আছে, এখানে অর্জুনের নাম দেওয়া হয়েছে ধনঞ্জয়, এটার পিছনে একটা স্টোরি আছে, কেন ধনঞ্জয় বলবে অনেক কিলো নাম আছে ধনঞ্জয় কেন বলা হচ্ছে। অ্যাকচুয়ালি ভগবদ্ গীতাতে অর্জুনের 22খানা নাম দিয়ে ডাকা হয়েছে অর্জুনকে, আলাদা আলাদা নাম, আর তার মধ্যে ধনঞ্জয় নামটা আটবার ডাকা হয়েছে। এই ধনঞ্জয় নাম খুব বিশেষ আছে, ধনঞ্জয় মানে যে ধনকে জয় করেছে, ধনকে জয় করা মানে যেখানে যেখানে অর্জুন যেতেন উনি সবাইকে পরাস্ত করে দিতেন আর ওদের কাছে যত ধন ছিল সেগুলো সংগ্রহ করে যুধিষ্ঠির মহারাজকে দিতেন, সেটা ওনার সেবা ছিল। কিন্তু ধনঞ্জয় আর ধনের গুলাম এটা দুটো আলাদা জিনিস। ধনঞ্জয় মানে হতে পারে ধন অর্জন করেছে কিন্তু ধনকে জয় করেছে, ধনের গুলাম না। মানে এই ভৌতিক জগতে হতে পারে আমাদের মধ্যে কেউ হতে পারে অনেক ধনী, অনেক ধন লাভ করেছে অনেক ধন, কিন্তু ধনঞ্জয় না, ধন
ধন অর্জন করার পরে ধনের গোলাম হয়ে গেছে, ধনের সেবক। মানে যত বেশি ধন আছে অত বেশি গোলাম হয়ে গেছে। মানে গোলাম কি বাংলা শব্দকে না আমি বুঝতে পারছি না, গোলাম কি বাংলা শব্দ? গোলাম মানে কি বলতে, আমি সেবক, সেবক মানে মানে ধন 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 বেশি বড়ে গেলে দিনে দিনে আরও দুঃখিত হয়ে যায়। কেন যদি কারোকে জিজ্ঞেস করবেন আপনি প্রোগ্রামে আসতে পারলেন না, কি করে আসবো, এ তো এই ফ্যাক্টরিতে এই প্রবলেম ছিল, ওই ফ্যাক্টরি দুর্গাপুর ফ্যাক্টরিতে এটা হয়েছিল ওটা, মানে ধন বাড়ছে ওটার সাথে সাথে, মানে ওরা ধনের চাকর হয়ে যাচ্ছে, মানে চাকরের মতন, কারেক্ট? মানে ওরা ধনকে জয় করে না। কিন্তু ভক্ত মানে যেরকম অর্জুন, ও ধনকে জয় করে, জয় করা মানে ও ধনটা নিয়ে এসে ভগবানের সেবাতে উপয়োগ করেছে, ও ধনের চাকর হয়নি, মালিক হয়েছে। এখানে ভৌতিক জগতে সবাই ধনের চাকর হচ্ছে, কেউ মালিক হতে পারছে না। যার কাছে যত বেশি ধন অত বেশি সমস্যা, যার কাছে যত বেশি ধন আপনি বলবেন আসবেন বৃন্দাবনে মায়াপুর যাত্রাতে, আসতে পারবো না এতগুলো কাজ, মানে যত বেশি ধন ও তো আসতে পারবে না, যত সিম্পল তার আসতে পারবে, হ্যাঁ ঠিক আছে কী আছে দুই দিন ছুটি দিয়ে চলে আসবো, মানে এরকম আছে সিচুয়েশন। এখানে কেউ ধনঞ্জয় না, ধনের চাকর, কিন্তু অর্জুন হচ্ছে ধনঞ্জয়। আর কেন এখানে ধনঞ্জয় শব্দ উপয়োগ করছে, প্রয়োগ করছে, যেহেতু এরা সব কিছু মানে অনেক কিছু ধন, তো এরা তো এখন হস্তিনাপুরের রাজা, অনেক কিছু পরে টরে বসে আছে। কিন্তু সুত গোস্বামী আমাদেরকে বোঝাচ্ছে, আপনারা মিসআন্ডারস্ট্যান্ড করবে না, এ হচ্ছে ধনঞ্জয়। মানে এরা কি ধনের চাকর হয় না? আমাদের মতন না যে একটা কিছু যে নূতন কিনেছি তার চাকর হয়ে যাব, মানে এখন সবসময় চিন্তা, এটা যদি হারিয়ে যাবো, এটা যদি হারিয়ে যাবো, এটা যদি হারিয়ে যায় এটা তো ঠিক আছে, তো আমার মানে কত চিন্তা বেড়ে যাচ্ছে, আমরা আনন্দ করতে পারছি না। আর এখানে এখানে এদের কাছে অনেক কিছু আছে কিন্তু এদের কোনো চিন্তা নেই, এরা ধনকে জয় করেছে। যেহেতু সি ইন্দ্রিয়কে জয় করতে পারবো, ধনকে জয় করতে পারবো, মনকে জয় করতে পারবো যদি সব কিছু ভগবানের সেবাতে উপয়োগ করবো। যদি মনটাকে ভগবানের সেবাতে দেবো তাহলে মনকে জয় করতে পারবো, যদি ইন্দ্রিয় ভগবানের সেবাতে লাগাবো তাহলে ইন্দ্রিয়কে জয় করতে পারবো, যদি ধনকে ভগবানের সেবাতে লাগবো ধনকে জয় করতে পারবো, সেটা হচ্ছে জয় করা। কিন্তু যদি নিজের জন্য উপয়োগ করবো তাহলে জয় করা হবে না, চাকর হয়ে যাব, মনের চাকর, ধনের চাকর, ইন্দ্রিয়ের চাকর হয়ে যাব আমরা, সেটা হচ্ছে। তো এখানে ধনঞ্জয় বলে প্রয়োগ করা হয়েছে, ভগবান অপি বিপ্রসা রথে নাচ ধনঞ্জয়া। এখানে আরেকটা সুন্দর কথা আছে, এটা বলতে হবে। এখানে এখানে লেখা আছে, ট্রান্সলেশনে দেখবেন ইংলিশে তো এরকম লেখা আছে, ভগবান অর্জুন সাথে বসে কুরুক্ষেত্রতে গেছে। এখন অনেক আচার্য বলছে, আচার্যদের টিপ্পণী মানে যে কমেন্ট্রিতে বলছে, না না বসেছে মানে অর্জুনের সাথে বসেছে মানে ওরা দুইজন একই রথে বসেছিল, অর্জুনে বসেছিল আর ভগবানে বসেছিল, কিন্তু পাশে পাশে বসে নেই, অর্জুন পিছনে বসেছিল আর ভগবান রথ সারথি মতন রথ চালাচ্ছিল। এখন কেউ বলবে কেন চালাবে, যুদ্ধটা তো শেষ হয়ে গেছে, আর যুদ্ধে ভগবান বলেছিল সারথির মতন, প্রতিদিন থোড়ি সারথির মতন চলবে ভগবান, ওনারা ফ্রেন্ডস, বন্ধু, সাথে সাথে বসবে। কিন্তু কিছু কিছু বৈষ্ণব আচার্য কমেন্ট্রিতে আছেন, না ভগবান রথ চালিয়ে নিয়ে গেছে অর্জুনকে পিছনে বসিয়ে। কেন? যেহেতু পিতামা ভীষ্ম, যেহেতু ভীষ্মকে ভগবানের ও রূপটা খুব ভালো লাগে, পার্থ সারথি, মানে আপনি আগে 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 দেখবেন যখন ভীষ্মস্তুতি আমরা আরম্ভ করব, মানে ভীষ্ম ওখানে বলে ফেলবে যে আমাকে সব থেকে ভালো লাগবে, ভালো লাগে আপনার ওই রূপটা যেখানে আপনি অর্জুনের রথ চালাচ্ছেন, আপনার ভক্তের চাকরের মতো, মানে আপনার ভক্তের ড্রাইভারের মতন আপনি যখন রথ চালাচ্ছেন, সেই সুন্দর রূপটা আমি বারবার দেখতে চাই কেশব, বারবার আমি দেখতে চাই এরকম ভগবান আপনাকে। তো যেহেতু কৃষ্ণ তো পরমাত্মা রূপে আমাদের মনের মধ্যে কী হচ্ছে কি চাই আমরা জানে, সেই জন্যে কৃষ্ণ জানে করে পার্থ সারথি রূপে, মানে ওই যে ভগবান পার্থ মানে অর্জুনের রথ চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, এরকম করে অনেক বৈষ্ণব আচার্য কমেন্ট্রিতে বলেছে ভীষ্মকে মানে আনন্দ দিতে জন্যে। রাইট, অনেক সময় যদি আমরা জানি যে কারো যে হ্যাঁ এই রঙটা, যেরকম স্ত্রীরা যদি স্বামীর এই রঙটা ভালো লাগবে তো সেই রঙের শাড়ি পরবে, হ্যাঁ ছেলে ওর আনন্দ হবে, এরকম ভগবান জানে ভক্তের কী আনন্দ দেবে, ও জানে যে আমি যদি রথ চালিয়ে নিয়ে যাবো ভীষ্ম খুব খুশি হবে, সেই জন্য ও জানে করে উনি রথ চালাচ্ছেন, সেভাবে বৈষ্ণব আচার্য টিকা করেছেন। তারপরে শ্লোকে চলে যাব, দৃষ্ট্বা নিপতা নিপতিতাম ভূমৌ দিবশ্চ্যুতম ইভামরম
प्रणेमो पाण्डवाभीष्मं सनुगासः सानुगासः चक्रिणा। इखने भगवान के सुत गोस्वामी डाकचे चक्रिणा। चक्रिणा माने जे चक्र के धरे छे, माने जे 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 चक्र दिए निजे भक्त देर की बोले बचाए, भक्तेर रक्षा करे। एरकम करे केनो डाकचे, धरन जदि माने धरे एखन भगवान ओरा नेमे गेछे, भीष्म माने बाणसैयाते आछे, एखन मने मने कन्वर्सेशन माने मने मने कथा चलछे, होते पारे कृष्ण जिज्ञेस करछे भालो तो दादू आपनी भालो आछेन तो, आर मने होच्छे भीष्म मने मने बोलछे भालो आछे कि भालो आछे के आमाके एरकम करलो, तुम्हार जुने तो होलो, तुमि जे अर्जुन काछे आमाके एटा कराले, आमि जे बाणसैयाते आछि, तुमि होच्छे चक्रिणा। केन सेदिने कि करेछे, निजेर भक्तके बाँचाते जुने ओई कि चाकाटा निये माने छुटेछिल ए भीष्म के मारते जुने। और एटाई ना आमरा जानी, बड़ हरिदास ठाकुर गल्प हो किंबा अम्बरीश महाराजर गल्प हो, आमरा जानी किभावे भगवान सुदर्शन चक्र के भगवान बोले दिए छे, अलरेडी आगे थेके बोले रेखे छे जे आमार भक्तरा जदि केउ आमार भक्त के कष्ट दे आमाके जिज्ञेसु करते होबे ना, तुमि गिये ओके माने मेरे फेलबे। सो एरकम बोलछे चक्रिणा, ए भगवान जे निजेर भक्तवत्सल भगवान जे निजेर भक्त के बाँचाते जुने चक्र धरे आछे, से चक्रिणा एसेछे एखाने भीष्म के देखते जुने। एक्चुअलि महाभारतेर युद्धेर परे अलमोस्ट अल 56 डेज, माने कोथाओ कोथाओ लिखा आछे 58, कोथाय लिखा आछे 56 डेज बाणसैयाते छिलेन भीष्म पितामा। तो तारपरे एरा देखा करते आसे ओनार साथे अनेक दिन परे, माने 56 डेज माने अलमोस्ट अल 2 मासे परे। तो एखन बोलछे चक्रिणा भगवान जे माने भक्तके बाँचाते जुने ओनार सब কথাগুলো বাদ দিয়ে দিয়েছে, মানে উনি কথা দিয়েছিলেন না যে আমি কোনোদিন মানে শস্ত্র এই মহাভারত যুদ্ধতে আমি অস্ত্র উঠাবো না, কিন্তু যখন দেখছে যে আমার ভক্তকে বাঁচাতে হবে তখন বলছে আমার কথাগুলো সব গেল ড্রেনে, আমার আই ডোন্ট কেয়ার, আমাকে আমার ভক্তকে বাঁচাতে হবে। আর এখানে একটা খুব সুন্দর একটা আপনি যদি পড়বেন ট্রান্সলেশনে লেখা আছে, ডেমিগড ফলন ফ্রম দ্য স্কাই। সুত গোস্বামী বলছে ভীষ্মকে দেখে এরকম মনে হচ্ছে যে কোনো একটা দেবতা ভুল করে আকাশে থেকে নিচে পড়ে গেছে। মানে এটা তো মানে ও পুরো কাহিনিটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে, মানে সংক্ষেপে একটা শব্দে বলে দিয়েছে কোনো একটা দেবতা ভুল করে আকাশে থেকে নিচে পড়ে গেছে, এরকম মনে হচ্ছে ওনাকে দেখে। এটা তো সত্যি কথা, উনি তো দেবতাই যে ভুল করেছে বলে তো আকাশে থেকে নিচে পড়ে গেছে। আরেকটা কমেন্ট্রি আমি পড়েছিলাম খুব সুন্দর, সেখানে বলছিল যে কেন এখানে এরকম বলেছে যে একটা দেবতা যে ভুল করে নিচে পড়েছে, মানে বলতে চাচ্ছে যে দেখেন জাস্ট উনি নিচে বাণসাইয়াতে ঘুমিয়ে আছে বলে উনাকে ছোট মানবেন না, হতে পারে উনি নিচে পড়ে গেছেন কিন্তু উনি হচ্ছেন দেবব্রত, উনি হচ্ছেন দেবতা, গুণ থেকে নিচে পড়ে নেই, শরীর নিচে পড়ে গেছে, গুণ থেকে নিচে পড়ে নেই। মানে উনি বলতে চাচ্ছেন যে কেউ যে নিচে বসে আছে না উপর বসে আছে, বসার নিয়ে বলতে পারবো না কেউ বড় কেউ ছোট, গুণ কীরকম আছে সেটা দিয়ে নিশ্চয় করতে পারবো কেউ বড় না কে ছোট। গুণ ইম্পর্ট্যান্ট, যে কেউ নিচে বসেছে কেউ উপরে বসেছে সেটা দিয়ে কেউ বড় হবে না। আর উনি খুব সুন্দর কমেন্ট্রিতে বলছে যে যেরকম অবশ্য এটা চেতন চৈতন্যতমে আসছে এক জায়গাতে, যে যেরকম একটা আই থিঙ্ক সার্বভৌম ভট্টাচার্য বলেছেন এই কথাটা, যেরকম একটা কাক যদি কোনো গরুড় স্তম্ভতে বসে গেলে ও গরুড় হবে না, আর গরুড় যদি নিচে নেমে মানে নিচে এসে বসেছে তাহলে ও কাক হয়ে যাবে না। মানে কেউ নিচে বসেছে উপর বসে সেটা দিয়ে বড় হবে না, গুণে দিয়ে বড় ছোট হবে। তো এরকম একটা কথা আছে যে কাক যদি গরুড় স্তম্ভে বসলে ও গরুড় হয়ে যাবে না, আর গরুড় যদি নিচে নেমে আসলে ও কাক হবে না। তো এরকম যে উনি যে এখন নিচে মানে বাণসাইয়াতে পড়ে আছে বলে উনি ছোট হয়নি, উনি হচ্ছেন দেবতা, উনার গুণ অনেক বড়, উনার কনসিয়াসনেস উনার যে ভাবনা খুব মানে হাই লেভেলে আছে, উনি হচ্ছেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। পরের শ্লোকাতে যাব। তত্র ব্রহ্মর্ষয়া সর্বে দেবর্ষয়শ্চ সত্তমা রাজর্ষয়শ্চ তত্রাসন
দ্রষ্টুম ভরত পুঙ্গবাম, বলছে ভরত পুঙ্গবাম। এটা খুব সুন্দর কথা, মানে ভরত মহারাজের যে বংশজ তাদের সবাই মধ্যে ভীষ্ম হচ্ছে ভরত পুঙ্গবাম। এটা খুব বড় কথা, কেন ভরত মহারাজ ছিলেন খুব গ্রেট, যেহেতু উনি, যেটা আমার মনে পড়ছে কোনো 144 না 156 এরকম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর এটা ছোটো জিনিস না, একটা অশ্বমেধ যজ্ঞ করাই অনেক বড় জিনিস। একটা অশ্বমেধ যজ্ঞ করা মানে 14 লাখ ঘোড়া গিলো পুরো সাজিয়ে বুঝিয়ে, মানে সাজিয়ে দিয়ে দিতে হবে দান, তখন গিয়ে একটা অশ্বমেধ যজ্ঞ শেষ হয়। এরকম উনি 144 না 156 এখন আমার ঠিক মনে পড়ছে না, এতগুলো উনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ভরত মহারাজ, মানে উনি খুব গ্রেট। কিন্তু এখানে বলছে যে উনার থেকে গ্রেট ভরত পুঙ্গবান, উনার পুরো কুলে ভীষ্ম হচ্ছে সব থেকে গ্রেট। কেন? যে ভগবানের শুদ্ধ ভক্ত, যে ভগবানকে হৃদয়ে নিয়ে চলে, সে হচ্ছে সব থেকে বড়, সব থেকে গ্রেট, ভরত পুঙ্গবান। বলছে এখানে সবাই এসে গেছে, ঋষি সমাজ, সাধু সমাজ, পুরো 14 ব্রহ্মাণ্ড থেকে শুধু পাণ্ডব ধৌম্য ব্যাসনা, অনেক ঋষিরা এসে গেছে সবাই, এখান থেকে সেখান থেকে, পাতাল লোক থেকে এসেছে, স্বর্গলোক থেকে এসেছে, এখান থেকে সবাই ওখানে এসে গেছে। কেন এসেছে, কিসের জন্য এসেছে? ভরত পুঙ্গবাম, ওই ভরত মহারাজের কুলে যে এ মহান ভক্ত হয়েছে ভীষ্ম, সে যে এখন শরীর ছাড়বে সেটা দেখতে জন্য সবাই ওখানে এসেছে, সেটা উনি বলতে চাচ্ছেন। আর একটা খুব সুন্দর জিনিস এখানে বলছেন, সত্যমা, সত্যমা মানে যারা সত্ত্বগুণে, সত্ত্বগুণে আছে, কে কাকে বলছে এটা? সুত গোস্বামী বলছেন নেমিশরণে যারা ঋষিরা বসে আছে না, যে এ পুরো ভাগবত শুনছে, ওনাকে ডাকছে মাঝে মধ্যে, মানে যে বক্তা, যে মানে কথা বলছে, তাকে মাঝে মাঝে ডাকতে হবে, মানে কেউ ঘুমিয়ে যায় না তো, সেটা মানে চেক করতে জন্য, এই সবাই ঠিক আছে তো, মানে ওদেরকে ডাকছে সত্যমা। মানে এটা আমি বলছি, এটা সত্যি না, কেন এটা আমাদের করতে হবে, কেন আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা ভগবানের কথা আরম্ভ হলে আমাদের ঘুম পেয়ে যায়, কিন্তু নেমিশরণে যারা আছে তারা খুব মহান, তারা ইস্কনের মতন ভাগবতম ক্লাস আরম্ভ হলে ঘুমায় না, তারা মানে খুব সুন্দরভাবে শুনে। কিন্তু এখানে কেন ওদেরকে ডাকছে, অনেক সময় যদি আমরা কোনো কথা চাই যেন ভালোভাবে শুনে, তখন আমরা নাম ডেকে, এ তো হরি বল শুনছো, এরকম করে আমরা মানে নাম বলে, মানে সবাই হ্যাঁ 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 ইয়েস মাতাজি, এরকম করে নাম বলে ডাকলে একটা পার্সোনাল ফিলিং। তো এখানে বলছে সত্যমা, এ সাধুরা, তোমরা যে সবাই যে সত্ত্বগুণে আছো, ও সাধুরা শুনো ভালোভাবে, মানে ওদেরকে নাম বলে ডাকছে, ওদেরকে মানে ওদের গুণগান করে বলছে যে হ্যাঁ তোমরা তো সবাই শুদ্ধ সত্ত্বতে সাধুরা আছো, দেখো কে কে এসেছে এখানে, বলে এখন খুব সুন্দরভাবে একটা শ্লোক বলবে কে কে এসেছে। এই শ্লোকটা বলে আজকে আমরা এখানে শেষ করবো। এটা খুব সুন্দর শ্লোক, এটা শুনে আজকে রাত আমার মানে আমাদের খুব ভালো যাবে, যে এত সুন্দর সুন্দর ভক্তদের নাম যে আমরা শুনেছি, উচ্চারণ করেছি। পর্বত নারদ ধৌম্যা ভগবান বাদরায়ণা বৃহদাশ্ব ভরদ্বাজা শশিষ্য রেণুকাসুতা বশিষ্ঠা ইন্দ্র প্রামাদা স্ত্রিত গৃষ্টামদোষিতা কাক্ষিবান গৌতম তৃষ্ঠা কৌশিকোতা সুদর্শন। অনেকগুলো, আমি মনে হচ্ছে 20 খানা নাম আছে, এসেছিল হাজার হাজার সাধুরা, কিন্তু এখানে ইম্পর্টেন্ট 20, আবার ওইগুলো লিখতে গেলে তো পুরো ভাগবতম শেষ হয়ে যাবে, হাজার হাজার সাধুরা এসেছে, এখানে ইম্পর্টেন্ট নাম দেওয়া আছে, ভালোভাবে শুনেন। পর্বতমুনি, নারদমুনি, ধৌম্যা, ব্যাস, বৃহদশ্বা, ভরদ্বাজ, পরশুরাম, বৈশিষ্ঠ, ইন্দ্রপ্রমোদ, ত্রিত, গৃৎসামদ, অসিত, কাক্ষিবান, গৌতম, আত্রি, কৌশিক আর সুদর্শন। খুব সুন্দর রে, আমাদের শুনতে কত সুন্দর লাগছে যে এত মানে ভালো ভালো ভক্তদের সবাই এসেছে। আর আমি একটা জিনিস ভাবছিলাম যে হতে পারে আমাদের মনের মধ্যে এরকম আসবে যে এরা কী করে বুঝতে পারলো, তখনকার দিনে তো হোয়াটসঅ্যাপ ছিল না, যে হোয়াটসঅ্যাপে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এখানে ভীষ্মর ক্লাস হবে 7 to 8:30, সবাই চলে আসেন, কী করে সবাই বুঝলো, কী করে সবাই মানে এসে গেলো ফটাফট, কেন শ্রাপ দেওয়া হয়েছিল 7 দিনের ভিতরে মরে যাবে, কারেক্ট? আর না মানে পরীক্ষিত মহারাজকে, তাও ওখানে মানে যেই এরকম বলা হয়েছে সবাই চলে এসেছে ভাগবত সুখদেব গোস্বামীর কাছে শুনতে। সেরকমই এখানে
હળદ કરે તો એટલે ડિસાઈડ હોય છે જે ચલો એ યુધિષ્ઠર મહારાજ કારો કોથા સુનશે ના, ચલો અમરા સભાઈ મિલે જાય ભીષ્મકા છે, તો મને હળદ કરે એકટા પ્લાન હોય છે આર સભાઈ રેડી હોય ગયે છે રથે બસે ચલે એસેછે, તો એરા સભાઈ કી કરે બુઝે ગયેલો જે એખન આ ઓખાને કીચું હોબે આર ભીષ્મ, કે જેહેતુ એરા સભાઈ હોય છે ત્રિકાલ જ્ઞાની, મને એરા સભાઈ ખૂબ હાઈ ડિવોટીસ, એરા ચોખ બંધ કરલેઈ મને પૂર્વતે કી હોય છે ભવિષ્યતે કી હોબે વર્તમાને કી હોચે કોથાઈ કી હોચે સબ કીચું મને ઓરા મને ચોખ બંધ કરલેઈ ઓરા બુઝે જાવે, તો ઓદેર મને મેસેજ એસે ગેછે જે હા એખન ભીષ્મ કુછું સુંદર સુંદર કથા બોલબે આમાદેર ওখানে গিয়ে শুনতে হবে। আচ্ছা তখনকার দিনে জুম ছিল, মানে এখন আমাদের মতন সেলফোন নিয়ে ওদের জুম করতে হয় না, ওরা চোখ বন্ধ করলে জুমে মানে জুমে লগ ইন হয়ে যাবে ওরা, ওদেরকে ওখানে আসতেও হবে না, ওরা চোখ বন্ধ করে ওদের নিজে আশ্রমে গাছে তলাতে বসে শুনতে পারবে ওখানে ভীষ্ম কী কথা বলছে। তাহলে আমাদের একটা প্রশ্ন হবে, তাহলে জুমেই কেন দেখলো না, আসলো কেন আবার, কেন এসেছে, যেহেতু জুমে তো ওই পবিত্র ভক্তের চরণটা ছুঁতে পারবে না, লাইভ দেখছি একটা কি আছে, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাওয়ান দর্শনে পবিত্র করো এ তোমার গুণ, তো এই দর্শনে পবিত্র, এই ভক্তের দর্শনে পবিত্র হয়ে যাবে, ভক্তের কথা ভক্তের দর্শন ভক্তের পাদধুলি, কি আছে ভক্ত পাদ ধুলি আর ভক্ত পাদ জল ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল, তো ও চাই যেন ওখানে যাব ভীষ্মের ধুলি মাথাতে নেব, ভীষ্মের কথাগুলো কানে করে শুনবো, চোখে করে ভীষ্মের মতন ভক্তকে দেখবো দর্শন করবো, সেই জন্য সবাই ওখানে চলে এসেছে, নাহলে ওদের দরকার নেই, ওরা জুমে দেখতে পারবে সব কিছু, ওদের তো মানে মাইন্ডে জুম আছে, কিন্তু ওরা জানে করে সবাই ওখানে গেছে। আর একটা জিনিস আমার খুব সুন্দর লাগলো এ শ্লোকে, আপনি দেখবেন পরশুরামে গেছে, এখন পরশুরামের সাথে তো এদের মানে ফাইটিং হয়েছিল না, এ আপনারা এই গল্পটা জানেন তো, যখন অম্বা বলছে ভীষ্মকে তুমি যে আমাকে অপহরণ করে নিয়ে আসলে তুমি আমার সাথে এখন বিয়ে করো, ভীষ্ম বলছে আমি পারবো না বিয়ে করতে আমি তো ব্রহ্মচারী ব্রত নিয়েছি, তখন অম্বা যায় পরশুরামের কাছে বলেন আপনার শিষ্যকে আমার সাথে বিয়ে করবে, তখন পরশুরাম বলছে এই বিয়ে করো, বলছে গুরু মহারাজ আপনি যেটা বলবেন সেটা শুনবো বিয়ে করতে পারবো না, তখন পরশুরাম বলছে ঠিক আছে তাহলে চলো যুদ্ধ করো আমার সাথে, তাহলে দুজন যুদ্ধ করছে, যুদ্ধ করলে পরশুরাম হেরে যায়, তো পরশুরাম হেরে গেলে মানে গায়ে লাগবে না, কিন্তু অবশ্য তখনকার দিনের মানে এরকম কোনো ঈর্ষা থাকতো না, মানে গুরু যদি নিজের শিষ্য আগে চলে গেলে মানে খুবই আনন্দিত হয়, হ্যাঁ আমার থেকে আমার শিষ্য আগে গেছে, কিন্তু একটু রাগ দেখিয়েছিল পরশুরাম যে হ্যাঁ তোমার সাথে কথা বলবো না তুমি আমার কথা শুনছো না, কিন্তু এখন শেষের সময় যখন মানে ভীষ্ম এখন দেহ রাখবে মানে পরশুরাম এরকম অনেক মানে দেখেন ওদের মধ্যে হতে পারে কিছু একটা ফাইটিং থাকতে পারে না, কিন্তু সব কিছু মানে ছেড়ে সবাই এসে গেছে ভগবানের কথা শুনতে, কিন্তু ভক্তের মুখ থেকে কী বেরোবে, ভক্ত মানে কি বোধয়ন্তী পরস্পরম কথায়ন্তু মাম নিত্যম, ভক্ত মানে মুখ খুললেই কিছু ভালো কথা বলবে ভগবানের, এটা সবাই জানে, সেজন্য ওরা ভীষ্মের মুখে থেকে সুন্দর কথা শুনতে যায় বলে সবাই চলে আসেছে, আগে আগে যে পূর্বতে হয়েছিল সব কিছু মানে ভুলে সবাই চলে আসেছে, এটা আমার খুব সুন্দর লাগলো। বৈষ্ণব সমাজে আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে অনেক সময় এটা না যে এই ক্লাস দিলে আমি আসবো না, ও ক্লাস দিলে আমি শুনবো না, এই প্রভুজি ডাকলে আমি আসবো না, আমাকে তো ডেকেই না কেউ তো ডাকেনি সেই জন্য আমি আস, সে আমাকে কেউ ডাকেনি সেই জন্য আমি আসবো না, এইরকম কিছু মানে এ করতে নেই, মানে শাস্ত্রতে বলা আছে যে যদি কোনো মাটির ভাঙ্গা পাত্রতেও যদি গঙ্গা থাকে তাহলে গঙ্গা হচ্ছে পবিত্র, সেখান থেকে গঙ্গা নিয়ে নেওয়া উচিত, আর যদি কোনো দামি গ্লাসের ভিতরে মদ থাকলে তা ওটা অপবিত্র, একটা ভাঙ্গা পাত্রের পাত্রেতে গঙ্গা থাকলেও গঙ্গা পবিত্র, আর একটা দামি গ্লাসে মদ থাকলেও মদ হচ্ছে অপবিত্র, দামি গ্লাস হলেই মদ পবিত্র হয়ে যাবে না, এরকম যদি কেউ ভগবানের কথা বলছে আমাদের শুনতে হবে, এটা না যে এ তো আমার থেকে জুনিয়র ওর কথা কী করে শুনবো, আমার দীক্ষা নিয়ে 30 বছর হয়ে গেছে, ও এক্ষুনি 10 বছর আগে দীক্ষা নিল, এ হচ্ছে আমার জুনিয়র, এ হচ্ছে এ আমি হচ্ছি মন্দিরের অধ্যক্ষ, আমি হচ্ছে সন্ন্যাসী, ও হচ্ছে গৃহস্থ, ও হচ্ছে মাতাজি, আমি হচ্ছে প্রভুজি, এইগুলো রাখতে নেই, ভগবানের কথা শুন যে কদি কেউ বলছে আর সেটা নিয়ে যদি আমাদের ভক্তিতে ইন্সপিরেশন হচ্ছে তাহলে ও সব কথাগুলো বাদ, ভগবানের কথা শুনতে হবে, সেটা এখানে দেখেন পরশুরামে মানে প্রবলেম হয়েছিল কিন্তু ভগবানের কথা হচ্ছে সবাই চলে এসেছে আর শুনবো, ভগবানের কথা যেখানে হচ্ছে সেখানে শুনবো, সেখানে সিনিয়র জুনিয়রের কোনো কথা নেই এরকম। আর আপনি দেখবেন এখানে সবাই নিজে নিজে শিষ্যকেই নিয়ে এসেছে খুব সুন্দরভাবে, মানে যে ওরা শুনবে ওদের শিষ্যদেরকে শোনাবে, মানে কারো উপরে কোনো ঈর্ষা টির্ষা কিছু নেই এখানে, সে
একটা কথা মনে পড়ছে, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা, মধ্যলীলাতে একটা বৃত্তান্ত আছে না রামানন্দ রায়, আর রামানন্দ রায়ের কথা আমার আরও মনে পড়ছে, যেহেতু আমি যাচ্ছি পরশুদিনে ও সেই জায়গাটা আমি যাব। এখানে আমাদের বিশাখাপট্টনামের কাছাকাছি আছে, মানে ধরেন এখান থেকে 100 কিলোমিটার দূর কৌর বলে একটা জায়গা আছে, সেখানে চৈতন্য মহাপ্রভু আর রামানন্দ রায়ের যে মানে বার্তালাপটা হয়েছিল না, যেটা আমরা মধ্যলীলাতে পড়ি, যে কীভাবে উনি পালকিতে আসছিলেন আর চৈতন্য মহাপ্রভুকে দেখে মানে উনি প্রণাম করছেন, আর চৈতন্য মহাপ্রভু ওনাকে কৃষ্ণের ব্যাপারে কিছু কথা বলতে বলছে, আর রামানন্দ রায় বলছে আমি শূদ্র আমি কী বলবো, তখন চৈতন্য মহাপ্রভু কী বলছে, কী বা বিপ্রকিবন্যাসী শূদ্র জেনা, শূদ্র সন্ন্যাসী, যেই কৃষ্ণ তত্ত্ব জানে সেই গুরু হয়, যে কৃষ্ণ তত্ত্ব যদি কেউ বলছে শুনো, কি ও সন্ন্যাসী না গৃহস্থ না শূদ্র না ক্ষত্রিয় এইগুলো সব মানে দেখা দরকার নেই। সো এখানে মানে এখানে কেউ এরকম ভাবছে না যে আমি তো হচ্ছি ভীষ্মর কুলগুরু আমি হচ্ছি বড়, কিংবা এখানে ব্যাসাদেও ভাবছে না যে আমি তো সব কিছু রচনা করেছি পুরো শাস্ত্র আমি কি শুনবো এর কাছে, আমার দেখে তো ও শিখেছে শাস্ত্র না, ভগবানের কথা হচ্ছে সবাই আসতে রেডি, এখানে কেউ ছোট না কেউ বড় না, ভগবানের কথা কেউ বলছে শুনতে রেডি, ওখানে সবাই এসে গেছে, ব্রহ্ম ঋষি রাজঋষি দেবঋষি সপ্তঋষি জ্ঞান ঋষি সবাই ওখানে এসে গেছে। অবশ্য ভক্তরা আমরা কী হতে চাই, আমরা হতে চাই প্রেম ঋষি, প্রেম ঋষি যে ভগবানে ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়ে আমরা বসাতে চাই। তো এখানে সব রকম ঋষিগুলো এখানে এসে গেছে আর সবাই এখন অপেক্ষাতে আছে কী বলবে ভীষ্ম, ভীষ্মর সুন্দর সুন্দর কথাগুলো শুনতে জন্য সবাই তেরি আছে। এখানেই আমরা আজকে মানে স্টপ বিরাম দেব, আর আজ রাত্রে আমরা মানে অপেক্ষাতে থাকবো যে কালকে কী বলবে ভীষ্ম, যখন ভীষ্ম মুখ খুলবে কী হবে, কীরকম কথাগুলো বলবে, আর কীভাবে ভগবানের সাথে ওনার বার্তালাপ কনভারসেশন হবে, সেগুলো সব কিছু আমাদের মনে ভিতরে রাখে আজকে আমরা এখানে শেষ করব। কালকে আবার এই সময়ে চেষ্টা করবো যেন কালকে আমরা ভীষ্মস্তুতি আরম্ভ করতে পারি, কেন এখন আমরা ভীষ্মস্তুতি আরম্ভ করি না, এখন জাস্ট আমাদের কি বলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে কে এসেছিল কে শুনেছিল কে আশেপাশে বসেছিল এইগুলো সব চলছে এখন, আর চেষ্টা করব কালকে আমরা স্টার্ট করব মানে ভীষ্মস্তুতি। সো এটা বলে এখানে শেষ করি আজকে, থ্যাংক ইউ সো মাচ। ভীষ্মদেব কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ।